ঠিক আছে, খেয়াল করেন সবাই। আমরা আজকে মোটামুটি আমাদের প্রথম ক্লাসে তো মনে হয় কিছু আলোচনা করছিলাম, সেগুলো কি এখন করতে হবে না মনে আছে? ফার্স্ট মানে ফটোশপ করেন নাই, এটাই তো বলতেছি, মানে একেবারে ফার্স্টে আমরা কিছু প্রাথমিক, আচ্ছা একেবারে প্রথম অবস্থায় যেটা আমরা জানি সেটা গ্রাফিক্স বলতে কি বুঝি সেটা এখন আমাদের আর বোঝার দরকার নাই, অনেকে আশা করি মোটামুটি গ্রাফিক্স এর অনেকটুকু আমরা জানি। এরপরে আমাদের আলোচনা ছিল গ্রাফিক্সটাকে দুই ভাগে ভাগ করা যায়, সেটা জানি, জানলে বলেন কি কি? হ্যাঁ, রাস্টার গ্রাফিক্স আর হচ্ছে ভেক্টর গ্রাফিক্স। আমরা এতদিন কাজ করছি রাস্টার গ্রাফিক্স নিয়ে, ঠিক আছে, এই রাস্টার গ্রাফিক্সের ভিতরেও আমরা কিছু ভেক্টর গ্রাফিক্স এর কাজ করছি, কিন্তু এখন করব পুরোটাই ভেক্টর, ঠিক আছে, এখন মূলত আমরা ভেক্টর গ্রাফিক্স এর কাজ করবো। দেন ক্লিয়ার, এতটুকু বুঝতে পারছেন? আচ্ছা, রাস্টার গ্রাফিক্স বলতে আমরা ফটোশপটাকে বুঝি, এছাড়াও এই ধরনের সফটওয়্যার আর কি, ফটোশপ এবং এনি কাইন্ডস অফ অ্যানিমেশন সফটওয়্যার যেগুলো আছে সেগুলোকে আমরা রাস্টার গ্রাফিক্স হিসেবে বুঝি। আর ভেক্টর গ্রাফিক্স বলতে মূলত পিন ডিজাইন যেগুলো করা হয় সেগুলো ভেক্টর গ্রাফিক্স বুঝি। এর ভিতরে একটা হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর, ঠিক আছে, অ্যাডোব ইলাস্ট্রেটরের কাছাকাছি অনেক ধরনের সফটওয়্যার আছে, কোরেল ড্র, ঠিক আছে, তারপরে আপনার হ্যাঁ কোয়ারকাপস এক্সপ্রেস, তারপর আছে আপনার অ্যাডোব ফায়ার ওয়ার্ক, অ্যাডোব ইন ডিজাইন, এগুলো অ্যাডোব ইলাস্ট্রেটরের মতোই, তবে অ্যাডোব ইলাস্ট্রেটরটা হচ্ছে সবগুলোর বেস। যেমন আপনি ফটোশপ পারলে অন্য যে কোনো রাস্টার গ্রাফিক্সের সফটওয়্যার সহজেই প্লে করতে পারবেন, তেমনি অ্যাডোব ইলাস্ট্রেটর জানলে অন্য যে কোনো ধরনের সফটওয়্যার রান করতে পারবেন, এবং সবচেয়ে প্রচলিতভাবেই অ্যাডোব ইলাস্ট্রেটরটা ব্যবহার করা হয়, ঠিক আছে। ইভেন আপনার একেবারে গরিব দেশ থেকে শুরু করে উন্নত দেশে যে কোনো পিন ডিজাইন কাজগুলো সেগুলো অবশ্যই, আমিও একটা ডিসকভারি চ্যানেল দেখলাম, ডিসকভারির একটা অনুষ্ঠান দেখলাম, সেখানে দেখতেছি যে ডিজাইনটা অ্যাডোব ইলাস্ট্রেটরে করা হচ্ছে। যাই হোক, তো তার মানে এটা শিখলে আমাদের পিন ডিজাইনটা কমপ্লিট, ওকে। আচ্ছা, তারপরে একটা আলোচনা ছিল আমাদের, সেটা হচ্ছে কালার মোড। সচরাচর দুই ধরনের কালার মোড নিয়ে আমরা কাজ করি, একটা হচ্ছে আর জিবি, একটা হচ্ছে সিএমওয়াইকে। সিএমওয়াইকে মিনিং তো আমরা জানি না, সিএমওয়াইকে মিনিং সিতে সায়ান, এমতে ম্যাজেন্টা, ওয়াইতে ইয়েলো, কেতে কে ব্ল্যাক, কে মানে হচ্ছে কি, কে ওয়াই, কি ব্ল্যাক, ঠিক আছে। এই চারটা কালার মোড যেটাকে বলে সেকেন্ডারি কালার মোড, আর জিবি হচ্ছে প্রাইমারি কালার মোড, আর সিএমওয়াইকে হচ্ছে সেকেন্ডারি কালার মোড। আচ্ছা, এখন আমরা সিএমওয়াইকে কালার মোড নিয়ে কাজ করব। এখন একটা প্রশ্ন আসতে পারে যে সেকেন্ডারি কালার মোড নিয়ে আমরা কেন কাজ করি, মানে সিএমওয়াইকে নিয়ে কেন কাজ করব? অবশ্যই ফটোশপে যেরকম 95% কাজ আমরা আরজিবিতে করি, আর 5% এই আপনার সিএমওয়াইকে করি। এই 5% সিএমওয়াইকেটাই হচ্ছে ইলাস্ট্রেটরের কাজ, আর ইলাস্ট্রেটরে আমরা 98% কাজ করবো সিএমওয়াইতে, ওয়াইকেতে, আর 2% কাজ আমরা চাইলে, দরকার হবে না কখনো, চাইলে করতে পারি। আমি একটা প্রথম ক্লাসে আলোচনা করছিলাম যে ফটোশপ দিয়ে ইলাস্ট্রেটরের কাজ করা যায়, ঠিক আছে, ফটোশপটা হচ্ছে গ্রাফিক্সের 80%, ফটোশপ দিয়ে আপনি ইলাস্ট্রেটর কাজ করতে পারবেন, আপনার ফটোশপের কাজও করতে পারবেন, আর ইলাস্ট্রেটর শুধুমাত্র ইলাস্ট্রেটরের কাজ, তবে 1% অথবা 2% ফটোশপের কাজ করা যায়। যেমন ধরুন আপনি ফটোশপে একটা পিএনজি ফরম্যাটে কাজ সেভ করবেন, হ্যাঁ, ওইটাকে আপনি ইলাস্ট্রেটর করবেন, সাপোজ ইলাস্ট্রেটর ওটাকে করতে পারবেন, তবে এটা প্রপার ওয়ে না, ঠিক আছে। রাস্টার গ্রাফিক্সের কাজ করতে হলে আপনাকে ফটোশপ, আর ভেক্টর গ্রাফিক্সের কাজ করতে হলে ইলাস্ট্রেটর। এতদিন আমরা শুধু ফটোশপ জানতাম, মানে আপনাদের যখন ফটোশপের ক্লাস আমরা করছি তখন আলোচনা হয়েছে ফটোশপ নিয়ে, তাই তখন আমাদের মোটিভটা ছিল, বিশেষ করে আমার মোটিভটা ছিল ফটোশপটাকে বেস ধরে আমাদের আগানো। সো ওই বেস ধরে আমরা আগাইছি, যেমন লোগো এটা আমরা করছি, কিন্তু দেখাইছি কীভাবে ফটোশপে করতে হয়, কিন্তু এখন আজকে থেকে বলতেছি কোনো লোগোই ফটোশপে করবেন, বুঝতে পারছেন, কোনো লোগোই, এবার যত সুন্দরই হোক যতই হোক ফটোশপে করবেন না, কারণ লোগোর জন্যই স্পেশাল সফটওয়্যার হচ্ছে ইলাস্ট্রেটর। ইভেন যেগুলো প্রিন্ট হবে ব্যানার 100% ইলাস্ট্রেটরে, যেগুলো প্রিন্ট হবে সেই ধরনের যে কোনো কাজ ইলাস্ট্রেটর হবে, ক্লিয়ার, বিশেষ করে লোগোটা। আরও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ফটোশপে আমরা লোগোগুলো করতে গেলে যেই সমস্যাগুলো আমাদের ফেস করতে হতো, কাটাকাটির একটা সমস্যা, কাটতে পারতাম না সঠিকভাবে। ইলাস্ট্রেটরের সবচেয়ে মজার হচ্ছে এটাই যে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো কিছুকে কাটতে পারি, এই হচ্ছে সবচেয়ে বড় এবং সুবিধা পাওয়ার মতো একটা কাজ। যাই হোক, তো সিএমওয়াইকে কালার মোড ধরে আমরা কাজ করব। এরপর আমাদের একটু আলোচনা ছিল ফটোশপ হচ্ছে একটা ক্রামবোর্ডের মতো, আর ইলাস্ট্রেটর আলোচনাটা মনে আছে, একটা ক্রিকেট স্টেডিয়ামের মতো। কেন? কারণ ফটোশপে আপনি যাই করেন, অলরেডি আপনারা জানেন বিষয়টা যে ফটোশপে আমরা যাই করি তার জন্য নির্দিষ্ট পরিমাণে পেজটা আমাকে আগে থেকেই সেট আপ করে নিতে হবে, ঠিক আছে। কিন্তু ইলাস্ট্রেটর আপনি এই ধরনের এই বাধ্যবাধকতা নাই, আপনি চাইলে পরবর্তীতেও কাজ করতে পারেন, আবার চাইলে আগে থেকেও করে নিতে পারেন, তবে সুশৃঙ্খল একটা বিষয়। যেমন সাপোজ আমরা ফ্রিল্যান্সার হচ্ছি, জিনিসটা এটা দিয়ে বোঝাই সবচেয়ে সুন্দর উদাহরণ হবে আশা করি। আপনি যদি মনে করেন যে আমি অফিসিয়াল ডিউটি পালন করব, তাও পসিবল,
একটা অফিস নিলেন অথবা আপনার ঘরের ভিতরে একটা অফিস ডেকোরেশন করলেন, করে সকল ফর্মালিটি নিয়ে পোশাক আশাক অফিসের মতো করে কাজ করলেন, টাইম মেনটেন করলেন, ঘোরাঘুরি করলেন, এইভাবেও পারেন। আবার যদি বলেন যে না আমি যেইভাবে শুয়ে রয়েছি খাটে শুয়েই কাজ করতে চাই, তাও খুশি, ঠিক আছে। সো ব্যাপারটা হচ্ছে এরকম, ইলাস্ট্রেশনটা হচ্ছে এরকম যে এখানে যদি আপনি মনে করেন যে আগে থেকে পেজ নিয়ে নেবেন তাহলে জিনিসটা সুন্দর হয়, জিনিসটা দেখতে সুন্দর হয়, কাজও করা যায়, হ্যাঁ। আর যদি মনে করেন যে না আমি আগে থেকে কিছু নিব না, আমি কোনো রকম শুরু করি তারপরে করা যাবে, তাও পারবে, ঠিক আছে। তবে সুশৃঙ্খলের রেসপেক্ট সবসময়ই আছে, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ব্যাপার। আর তারপর আমরা যেটা আলোচনা মোটামুটি এগুলোই, এরপরে ক্লাসের ভিতরে তো আমরা অবশ্যই আলোচনা করব, যার যেটা যখন বুঝতে সমস্যা হবে সাথে সাথে বলবেন। যেমন এই লোকটাকে চিন্তা করে দেখেন, যদিও আমাদের আজকে ক্লাস টপিক এটা না, তারপরে বলতেছি, এটাকে আপনি ফটোশপে জাস্ট একটু চিন্তা করে দেখেন। আশা করি একটা ফটোশপ এক্সপার্ট আপনারা, আমি পসিবলের কথা বলতেছি না যে সম্ভব, কিন্তু এটাকে যেই পরিমাণ শ্রম দিয়ে সম্ভব তার থেকে অর্ধেক এরকম পরিমাণ শ্রম দিয়ে এটা ইলাস্ট্রেশন করা সম্ভব, ঠিক আছে। যেমন দেখেন প্রত্যেকটা স্টেজে যে কাটাগুলো, এগুলো ফটোশপে চিন্তা করেন। এবং যদি বলি যে আমি এগুলো শেপ রাখতে হবে, সাপোজ কথাগুলো হয়তো বুঝতে পারতেছেন, আমি যদি বলি যে রাস্টারাইজ করতে পারবো, রাস্টারাইজ করলে তো আপনি ডিলেট করতে পারবেন, ইরেজ করতে পারবেন, শেপ রাখতে হবে, ইম্পসিবল। ইম্পসিবল কেন বলতেছি, কারণ যখনই আপনি শেপ রাখবেন তখন প্যান্টুলের সম্পূর্ণটা ড্র করতে হবে, আর ড্র করলে অবশ্যই সেখানে একটা পারফেকশনের ব্যাপার থাকে, আর সেখানে আমরা মানে 90% আমরা ভালো এক্সপার্ট দেখাতে পারি না। কিন্তু ইলাস্ট্রেটরে সব একেবারে সুন্দরভাবে, একেবারে ইজি ওয়েতে খুব চমৎকার কাজ করা যায়, ওকে। তো এই ধরনের আমরা কাজগুলো করব। তো এই হচ্ছে ব্যাপার। যেমন আরও একটা বিষয় আলোচনা করি, সেটা হচ্ছে আমরা যে বইগুলো দেখি, সাপোজ প্রিন্ট ডিজাইনের ভিতরে তো অনেক কিছুই পড়ে, বইয়ের মলাট তো আমরা করি, এছাড়া যে বইগুলো দেখতেছি যত ধরনেরই বই, বই পত্রিকা, এগুলো কিসে করে? এগুলো 100% ইলাস্ট্রেটরে করে, 100%, 1%ও না। আমরা বাজারে যে বইগুলো দেখি, আমাদের পাঠ্য বই যা দেখতেছেন, বই থেকে শুরু করে ডায়েরির পেজগুলো যা দেখতেছেন, সব ইলাস্ট্রেটর। কীভাবে করে? একটা সাধারণ কনসেপ্ট আমি এখনই দেখাই দিই, আশা করি বুঝতে পারবেন। ফাইল থেকে নিউ, ভালো করে বুঝবেন। প্রথমে একটা আগের মতোই ফটোশপের মতো একটা উইন্ডো আসবে, সেখান থেকে আমরা পেজ সেট আপ করবো। আর ইলাস্ট্রেটর অবশ্যই একটা ভারী সফটওয়্যার খেয়াল রাখবেন, কারণ ফটোশপে তো আমরা যেমন জিনিসটা বোঝেন, ইলাস্ট্রেটরটা অনেক সময় মানে ভারী সফটওয়্যার। এই কারণে বলি, ফটোশপে আপনি 72 রেজুলেশনের কাজও করতে পারেন, সমস্যা নেই, কিন্তু ইলাস্ট্রেটর যখনই আপনি ওপেন করলেন সেখানে একটা উদ্দেশ্য হচ্ছে প্রিন্ট করবেন। সো বুঝতেই পারতেছেন সেখানে সবগুলো প্রিন্টেডই পেজ। যেমন ধরেন আমাদের ইবুক কভারগুলো কীভাবে, ইবুক না সরি, আমাদের বই বইগুলা, পাঠ্য বইগুলা, চ্যাপ্টার পাই না আমরা বিভিন্ন চ্যাপ্টার, একটা বইয়ে 15-16 চ্যাপ্টার, ডিজাইনগুলো এইভাবে করে যে একটা চ্যাপ্টার আপনার বই তো নাই, কারণ আছে, বইয়েছে একটা বই নেন, তো প্র্যাকটিক্যাল দেখানো ভালো হবে। আচ্ছা, প্রথমে আমরা যেই ডিজাইনগুলো করি, ঠিক আছে, এটা হচ্ছে একটা বেসিক ধারণা নিচ্ছি আমরা, হ্যাঁ, বইগুলো অবশ্যই এটা দিয়ে করবো। প্রথমে এই মলাটটা ডিজাইন করে, সেটা করতে গেলে সে আমরা যেভাবে ডিজাইনটা করি সেটা হচ্ছে সম্পূর্ণটা একটাতে নিয়ে আসি, এটাকে মেপে, এবং এই যে এই দিকের অংশটা, মানে সম্পূর্ণটাকে একটা বেজে নিয়ে আমরা ডিজাইনটা করব, ক্লিয়ার। আমরা কিন্তু এতটুকু করবো, এতটুকু করবো এরকম না, কিন্তু আমরা রেখা দেখে, মানে মার্জিন, মার্জিন যেটাকে বলে, আমরা রেখার মাধ্যমে, লাইনের মাধ্যমে এগুলাকে সেপারেট করে দিব। সাপোজ এগুলা আবার ওপরে বুঝতেছি, সাপোজ ধরেন একটা না দুইটা, একটাই থাকুক, ওকে। আমরা একটা পেজ সাইজ এখান থেকে দিয়ে দিলাম, যে কোনো পাই সাইজের পয়েন্টের জায়গায় আমরা এগুলো আগের মতোই ইঞ্চি, যেমন ধরেন এটা ধরলাম আমরা 5-6 ইঞ্চি, 8 ইঞ্চ, 8 আর 8 16, আর এটাকে ধরলাম 1/2 ইঞ্চি, তাহলে কত হয়? 16.5, আর হাইট দিয়ে দিলাম ধরেন 10, ওকে। এবার ওকে দেখেন, এই যে পেজটা আসছে না, আচ্ছা এটা সম্পূর্ণ আসলো কিন্তু। তারপর আমরা মার্জিনের মাধ্যমে আগের মতোই সেম রোলার, কন্ট্রোল আর দিয়ে রোলার, বাকি কাজগুলো আগের মতোই রোলার টেনে আমরা এগুলোকে ঠিক করব, যেমন এই যে 8, ঠিক আছে। তারপরে ধরেন এখানে যে 1/2 এবং বাকিটা, ক্লিয়ার। তার মানে এটা হচ্ছে ফ্রন্ট, সরি এটা ফ্রন্ট, এটা সাইডের, এবং এটা ব্যাক, ব্যাক, বুঝতে পারছেন ডিজাইনগুলো। এবার ভিতরে যেই ডিজাইন দেন, এটা তো আপনি কভারটা ডিজাইন করলেন, কারণ কভার কিন্তু শুধু এক পেজ থাকে, পেজ থাকে না, ওটা দুই পাশ থাকে, ঠিক আছে। তো দুই পাশটাকে আপনার নিয়ে নিতে হয়, অনেক সময় দেখা যায় এই পাশে কোনো ডিজাইন থাকে না, এক কালার থাকে, তাও আপনাকে নিয়ে নিতে হবে,
কারণ যখন পেজ থেকে বের হবে তখন সম্পূর্ণ ব্যাপারটার ভিতরে বের হবে। এবার এখানে যদি সাদাও থাকে তাও আপনাকে নিয়ে নিতে হবে। আপনি মনে করতেছেন যে না আমি এতটুকু নিয়ে কাজ করবো, না এটা হবে না, যেটা প্রিন্ট আসবে সেটাই নিয়ে নিতে হবে। এখানে আপনি ডিজাইনটা হতে পারে এতটুকু, হতে পারে ছোট্ট একটা লঘু শুধু প্রিন্ট হবে, তাও পেজটা নিতে হবে সম্পূর্ণ। সম্পূর্ণ নেওয়ার মানে এই যে আপনি আপনার মেজারমেন্টটা ঠিক রাখলেন, সঠিক জায়গায় পেজটা প্রিন্টটা হলো। আচ্ছা, এটা আলোচনার বিষয় বিষয় হচ্ছে যে আমরা ভিতরে যে ইগুলা করি, যেমন সাপোজ যেখানে চার্টগুলো আমাদের লেখা থাকে, চার্টগুলো এবং প্রত্যেকটা চার্ট কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা থাকে। সাপোজ ধরেন এই পার্ট ওয়ান গ্রামার সম্পর্কে আলোচনা, তো এখানে কয়টা পেজ? একটা, দুইটা, মানে আড়াই পেজ ধরলাম আমরা, তিন চার পেজেরই একটা চাপ্টার। চাপ্টারগুলো তো বুঝতে পারতেছেন, অনেকের বই অনেক বড় বড় থাকে, 10 পেজ 15 পেজ 14 পেজ এরকম চাপ্টার থাকে। আমরা কীভাবে করবো এই ডিজাইনগুলো যদি এরকম আসে আর কি? এগুলো অনেক বড় কাজ, তো এগুলো বাইরে দেয় না, এগুলো আপনি অনলাইনে পাবেন না। এগুলো হচ্ছে আমরা শিখতেছি সব ধরনের, সবগুলোকে বেস করি, শুধুমাত্র অনলাইনের উপরে বেস না, যেন অফলাইনে গ্রাফিক ডিজাইনার হিসাবে কাজ হলো আমরা সেগুলো দক্ষতার সাথে করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আমার, আমি উদ্দেশ্য মনে করি। যাই হোক, প্রথমে আপনি নিউ, যেমন এখানে দেখেন প্রথমে হচ্ছে নাম, নামটা চ্যাপ্টার যেরকম চ্যাপ্টার হলে চ্যাপ্টার নাম দিয়ে দেয়। আর অন্য যে কোনো ডকুমেন্ট করবেন, যেমন ভিজিটিং কার্ড করবেন সেটার নাম, এগুলো ফটোশপের মতোই চাইলে এখনও দিতে পারেন অথবা সেভ করার সময় দিতে পারেন। ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছে এগুলো হচ্ছে সেম পেজ সাইজ, এগুলো অ্যাজ লাইক ফটোশপ বিভিন্ন পেজ সাইজ এখানে দেওয়া আছে, প্রিন্ট প্রিন্টের ভিতরে কী কী আছে পেজ সাইজ। ঠিক আছে, তবে আমরা এখান থেকে পেজ সাইজ অনেক সময় ব্যবহার করি, অনেক সময় করি না। তারপর হচ্ছে আর্টবোর্ড, এখানে এক একটা পেজকে বলা হয় আর্টবোর্ড। ক্লিয়ার? এখানে বলা হয় আর্টবোর্ড, এটা মনে রাখবেন। এখানে কিন্তু, কারণ এখানে কিন্তু ইলাস্ট্রেটর কাজ করে কীভাবে, লাইন এবং কার্ভস, এটা আমি প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম, লাইন এবং কার্ভস, সোজা এবং বাঁকা। কার্ভস মানে হচ্ছে বাঁকা, এই দুইটা বিষয় দিয়ে কাজ করে এখানে ড্রয়িং করা হয়, ইলাস্ট্রেটর সব কিছু আঁকা হয়। এবার আপনি হয়তো নিচে হাত ব্যবহার অথবা মাউস ব্যবহার করে আঁকলেন না, কিন্তু যেটাই করতেছেন সেটাকে আমরা ড্রয়িং হিসাবে রিসিভ করি। ক্লিয়ার? সো এর জন্য যেহেতু আমরা ড্রয়িং করতেছি, এটার নাম হবে কি আর্টবোর্ড, এখানে কিন্তু পেজ হবে না, আর্টবোর্ড। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমি যদি ধরেন একটা আমি করতে চাই, চ্যাপ্টার করতে চাই, তাহলে কয়টা আর্টবোর্ড থাকবে? এবার আসলো প্রশ্ন, যদি আট পেজে থাকে তাহলে আট পেজ। ক্লিয়ার? এপিডুপিট সহ চ্যাপ্টার, তার মানে আটটা। আচ্ছা, তারপর হচ্ছে স্পেসিং। স্পেসিংটা কি? স্পেসিংটা আপনাকে অ্যাপ্লাই করে বোঝাতে হবে একটা পেজ থেকে আরেকটা পেজ কতটুকু দূরত্ব দেখাবে। সাপোজ আমি এটা কমাই দিলাম, ওকে দেন, বুঝেন স্পেসিংটা কি? এই যে একটা পেজ থেকে আরেকটা পেজের স্পেসিং, এগুলো আপনার সুবিধার্থে আর কিছু না, এগুলো তেমন যে প্রয়োজনীয় তেমন কিছু না, অ্যাজ এ প্রথম ক্লাস হিসাবে এই আইডিয়াগুলো আমরা নিচ্ছি। ধরেন এই পেজ, যদিও এই যে একটু গ্যাপটা কম মনে হচ্ছে না, এই গ্যাপে তো আপনি কিছু লিখবেন না, তারপর অনেকের মনে হয় যে গ্যাপটা ফাঁকা থাকলে আমার জন্য ভালো লাগে, সে ওই স্পেসিংটা ওইভাবে দিয়ে দেবেন। ঠিক আছে, এই যে আপনি স্পেসিংটা বাড়াই দেন, ওকে। তারপর এগুলো হচ্ছে কি, ভালো করে খেয়াল করে দেখেন, এই যে উপর থেকে নিচে এক দুই মানে লাইনগুলা, ধরেন আপনি আটটা পেজ নিচ্ছেন, প্রথমে যদি আপনি কয়টা করে দিচ্ছেন, তিনটা, বুঝেন? এগুলো কিন্তু একবারই বোঝার সময় পাবেন। একটা হচ্ছে আপনি তিনটা কলাম দিচ্ছেন, মানে একটা একটা স্টেজে তিনটা থাকবে, সারি সারি তিনটা হবে। আচ্ছা, এবার সারিটা কোনভাবে আপনি রাখতে চান, উপরে তিনটা শেষ করছে, আমরা আটটা নিচ্ছি, তাহলে কয়টা কয়টা পড়বে, তিনটা তিনটা দুইটা। ক্লিয়ার? যদি আপনি এই সিস্টেমে না চান, যদি বলেন যে না নিচ থেকে হবে, তাহলে উপর থেকে নিচে তিনটা, উপর থেকে নিচে তিনটা, তারপরে দুইটা, এটা হচ্ছে সাজানোর সিস্টেম। আর এটা হচ্ছে কি, উপর থেকে নিচ পর্যন্ত আটটা। ক্লিয়ার? এগুলো অ্যাজ এ ফর্মালিটি, এগুলো তেমন কিছু না, তবে অনেক সময় আপনি যখন প্রফেশনাল বাংলাদেশি কোনো কাজ, যদি কোনো প্রিন্টিং কোম্পানিতে সুযোগ থাকতেও পারে, হয়তো এখন সুযোগ নাই, আপনি গ্রাফিক ডিজাইনার, আপনার কোনো শুভাকাঙ্ক্ষী মনে করলো যে আমার এখানে তো সুযোগ আছে, কর, শিখার সময় মাথায় উদ্দেশ্য নিয়েই বেরোবেন না যে আমি আমি অনলাইনে করবো অফলাইনে করবো না, এরকম না। ঠিক আছে, আপনি কমার্সে লেখাপড়া করছেন, আপনার একজন ভালো রেফারেন্স আছে, সে আপনার ডুবে দিছে আর্টসের ভালো একটা চাকরিতে, করবেন না? নাকি আমি কমার্সে পড়ছি করবো না, একটা চাকরি পাওয়াটাই ভাগ্যের ব্যাপার। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এরকম, বিষয়টা ক্লিয়ার? আর এখানে কলমও চাইলে বাড়াতে পারেন। সো আমরা যেই স্টাইলে রাখি, রাখার পরে এবার হচ্ছে সাইজ, আর্টবোর্ডের সাইজ। এটা সাইজের ক্ষেত্রে এখানে সাইজ তো আমরা একটা সাইজ তো বলেই দিবে কোন সাইজ চাচ্ছে, সো A4। আচ্ছা, A4 এর হাইট অ্যান্ড ওয়াইডটা দেখাচ্ছে, আর এটা হচ্ছে ইউনিট, এটা আমরা ফটোশপে ভালো করে বুঝছি কোন ফরম্যাট আমরা ভালো চাই, সচরাচর ইঞ্চি আমরা ভালো বুঝি, তবে আস্তে আস্তে চেষ্টা করবেন মিলিমিটার থেকে ভালো আয়ত্ত করার জন্য,
বাইরের কান্ট্রিতে, যদি বাইরের কান্ট্রিতে কাজ করতে চান অথবা বাংলাদেশে কোনো কাজ করেন, মিলিমিটারটা চলে বেশি। গার্মেন্টস সেক্টরে যত প্রিন্ট ডিজাইনের কাজগুলো হয় সিএমএমএম, টি শার্ট, শার্ট, ওভেন ফ্যাক্টরি সব জায়গায় সিএমএমএমটা চলে। ইন্টারন্যাশনালি মানে মেজারমেন্টের ক্ষেত্রে সিএমএমএম এগুলোরে তারা প্রাধান্য দেয় বেশি। আর আমরা ইঞ্চিতে বাঙালিরা ভালো বুঝি, আর আপনার বাকি তো পিক্সেল তো এখানে চলবেই না, তারপর অপশন আছে। ওকে, ইঞ্চিতে গেলাম, এতটুকু ক্লিয়ার, নিচেরটা কিন্তু এখনও বুঝাই নেই, বুঝছেন? তারপর অবশ্যই অ্যাডভান্সে যাবেন, অবশ্যই সিএমওয়াইকে, এবং হাই 300 এখানেও চাইলে আপনি 72 করতে পারেন, ক্লিয়ার? তবে এখানে 300, আচ্ছা, তারপরে এগুলো তো দেখলেনি। ওকে, এবার ওপেন করেন, দেখেন ক্লিয়ার, স্পেসিংটা বলছেন, প্রত্যেকটা বলছেন, সারিক পেপারটা ক্লিয়ার, বুঝানো হয়ে। এইভাবেই আমাদের চ্যাপ্টারগুলো করা হয়। এরপরে এই চ্যাপ্টারে যা যা ছিল তা আপনাকে টাইপ করে লিখতে হবে, আর টাইপগুলো অবশ্যই ওয়ার্ডে করবেন। আমি ফটোশপের সময় আপনাদের বলছি যে আমরা ফটোশপে যখন টাইপ করি, ফটোশপ কিন্তু স্পেলিং মিস্টেক ধরতে পারে না, ঠিক আছে? এর জন্য ওইখানে রিস্ক নেবেন না। আপনি অনেক কষ্ট করে একটা ডিজাইন করছেন, টাইপ লিখছেন, এখানে তো অবশ্যই ভিতরের বড় ভিতরের পেজগুলোতে প্রত্যেকটা লিখে দিতে হবে, হয়তো ছবি দুই একটা থাকে অথবা থাকে না, লেখাই কিন্তু বেশি থাকে। সো এই লেখাগুলো ভুলও এখানে লিখবেন না, ওয়ার্ডে লিখবেন, ওইখান থেকে কারেকশন করে শুধুমাত্র কপি পেস্ট করবেন। অবশ্যই ওয়ার্ড থেকে কোনো লেখা নিয়ে আপনি এখানে পেস্ট করবেন। সাপোজ আমি এখান থেকে ধরেন এই লেখাটা, এতটুকু লেখা আমি লিখলাম, এটাকে আমি ইলিশ শব্দ পেস্ট করব, যেখানেই করেন, অনেক বড়ই থাকবে, সম্পূর্ণটা ধরবেন। ধরার পরে এই যে সেম এগুলোকে আমরা পাই, টাইপ টুল নিব, ক্লিক করে কন্ট্রোল ভি, হচ্ছে এইভাবে আমরা নিয়ে আসবো। সম্পূর্ণটা না পারলেও দুই লাইন, চার লাইন, পাঁচ লাইন এইভাবে নিয়ে আসবো। আর এখানে যদি লেখেন মিস্টেক হওয়ার সম্ভাবনা আছে, আর ওয়ার্ডে লিখলে সেই সম্ভাবনাটা আপনি রিকভার করতে পারবেন। সো এই জিনিসটা এখানে মেনটেন করবেন। আচ্ছা, যাই হোক, সো করার পরে এখানে ব্যাপারটা হচ্ছে যে এই এগুলো সবগুলো করার পরে সেভ করা হয় চ্যাপ্টার ওয়ান নামে অথবা চ্যাপ্টার নাম দিয়ে। এরকম 10টা 12টা 15টা চ্যাপ্টার মিলে তারপরে সেগুলো প্রেসে পাঠানো হয়, পেজ প্রিন্টগুলো হয়। বইয়ের ব্যাপারটা ক্লিয়ার, বইগুলো কীভাবে প্রিন্ট হয়, কীভাবে ডিজাইন করে, প্রথম ক্লাসে এটা ইম্পর্টেন্ট, কারণ আপনি গ্রাফিক ডিজাইনার, এটা আমাদের অনলাইনে লাগবে না, আমি আবারও বলি, আপনার ফ্রিল্যান্সিংয়ে এটা কখনো লাগবে না, ঠিক আছে? এটা লাগবে না, আপনার লাগবে শুধু মলাট, ঠিক আছে? কিন্তু অফলাইনে একজন জিজ্ঞেস করলো, আপনি গ্রাফিক ডিজাইনার, ফটোশপ জিনিসটা একটু জানেন, জিজ্ঞেস করলো আচ্ছা ঠিক আছে এগুলো তো এটা দিয়ে করা হয় কীভাবে করবো, তখন আমার পাইবেন না, স্বাভাবিক, ঠিক আছে? এর জন্য এগুলো বলে দিলাম। আচ্ছা, তারপর আমরা যাই, এগুলো হচ্ছে আর্টবোর্ড, ফাইল থেকে নিউ, তারপর আমরা দেখলাম এখানে, এতটুকু বুঝতে পারছি। আচ্ছা, তারপর সমস্যা হলে আগামী ক্লাসে, আগের আজকের ক্লাসের সমস্যাগুলো বলবেন। আচ্ছা, তারপরে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ব্লিড, অন্যতম ইম্পর্টেন্ট ফটোশপের। এই ব্লিডটা নিয়ে আমি 4-5 জায়গায় ঘুরছি বাংলাদেশে, আমার একটা বায়ারের কাজ ছিল ব্লিড সম্পর্কিত, ঠিক আছে? যে একটা ব্লিড ছিল, আমি আগে ব্লিডটা বোঝাই তারপরে দেখাচ্ছি ব্লিডটা কি। আচ্ছা, ব্লিডটা হচ্ছে এই যে, এটা দিয়ে ক্লিয়ার বুঝবেন। যেমন ধরেন এই ডিজাইনটা ভালো করে খেয়াল করে দেখেন, এই দিকে কিছু অংশ ছাড়া আছে, পেজ সাইজটা কিন্তু একই রয়ে, এটা কিন্তু ফিক্সড আমরা নিয়ে নিয়েছি, কিন্তু চারিপাশে কিছু অংশ ছাড়া আছে, ছাড়া আছে না, এই ছাড়া অংশটাকেই বলে ব্লিড। সাপোজ ব্লিডটা আমরা কেন দিই, একটা প্রশ্ন আসতে পারে, না আসলে আমি আগেই বলে দিই, ব্লিডের ব্লিডটা কেন আসতে পারে, ব্লিডটা আসবে এর জন্য, এগুলো প্র্যাকটিক্যাল ছাড়া দেখানো যায় না। আচ্ছা, এই জিনিসটা খেয়াল করেন, এখন আমাদের একটা সন্দেহ সৃষ্টি হয়, এটাকে বলে বিজ্ঞাপন, আমাদের পণ্য সম্পর্কে কি যেন আমরা পড়ছিলাম এসে কমার্স সাবজেক্টে, দৃষ্টি প্রতিবন্ধকতা দূর করে, হ্যাঁ, ঠিক আছে? এই জিনিসটা কেন দেখেন, আমাদের এখানে এই যে এখানে যে বাড়তি কিছু অংশ রাখা হচ্ছে, সব জায়গায় বাড়তি যে কিছু অংশ রাখা হয় সেটাকে বলে ব্লিড। এখানে ব্লিডটা আমরা কেন দিই, এটা প্রশ্ন না? আচ্ছা, দেওয়ার কারণ হচ্ছে আপনি ব্লিডটা না দিলে, যেমন এই যে এখানে কিন্তু লেখাটা শেষ, এই পর্যন্ত লেখাটা রাখছেন, কারণ আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি যাই ডিজাইন করে দিবেন সেটাই কিন্তু প্রিন্ট হবে। আপনি ডিজাইন করার পরে যদি একটু বেশি আশা করেন যে আমি ডিজাইন করে দিয়েছি, হয়তো যারা প্রেস কোম্পানি তারা হয়তো 1 ইঞ্চি আমাকে বেশি রেখে করবে, এটা কিন্তু ভুল, ঠিক আছে? আপনি ওজনে 1 কেজির জায়গায় 1 কেজি হয়তো 20 গ্রাম বেশি দেয়, 5 গ্রাম বেশি দেয় সর্বোচ্চ ডিজিটাল মেশিন আসার পরে, ঠিক আছে? এর বেশি কিন্তু দেয় না। সো আপনি নিজেই চাচ্ছেন 1 কেজি বেশি চাচ্ছেন, যদি আবার 100 গ্রাম তাহলে তো 1 কেজি 100 গ্রাম নিতে হবে। সো এখানে ব্রিডটা যে দিবেন, এর জন্য আমাদের ব্রিড দিতে হয়, আমাদের ডিজাইনটা যতটুকু করি তার থেকে কিছু অংশ, না হলে কি হয়, যেমন সাপোজ এটা আমি নিজেই দেখলাম, আমার কাছে কি মনে হবে, মনে হয় এই দিকে কিছু অংশ ছিল, মনে হয় অথচ কিন্তু মিলে যাচ্ছে,
এরপরের লাইনটা কিন্তু নিচের লাইনে মিলতেছে, তারপর একটা কনফিউশন মনে হয় অথবা কেটে গেছে, ঠিক আছে, অথবা প্রেসের মিস্টেক, একটা থেকে 1000 কৌতূহল সৃষ্টি হবে। এই কৌতূহল যেন না হয়, এই প্রতিবন্ধকতা দূর করার জন্য আমাদের ভিড় দেওয়া হয়। এতটুকু খালি জায়গাটা শুধুমাত্র এর জন্যই দেওয়া যেন আপনার মনে হয় যে এই পাশে কিছু নাই। ক্লিয়ার? ব্লিটটা, সো এই ব্লিটটা ইম্পর্টেন্ট ম্যাটার। আচ্ছা, তারপর দেখেন ব্লিট, এরপর অপশন হচ্ছে টপ বটম লেফট রাইট, কতটুকু ব্লিট রাখবেন। সর্বোচ্চ আপনি যদি ইঞ্চিতে ভালো বোঝেন, এখানে চেঞ্জ করেন, দেখেন একটা লিখলেই সবগুলো হবে। আবারও বলি, যেমন এখানে যদি আপনি 1 ইঞ্চি দেন, সবগুলো 1 ইঞ্চি হবে। যদি বলেন যে না, বায়ের বললো যে ডানে বায়ে ব্লিড লাগবে না, উপরে নিচে দাও ইচ্ছা, এরকম না, কিন্তু যখন বলছে রাখতেই হবে। আবার বললো যে ডানে বায়ে, ডানের সাথে বায়ের ব্লিডের মিল নেই, সেপারেট সেপারেট ব্লিড দাও, এরকম হয় না, অনেক রকম রিকোয়ারমেন্ট থাকতে পারে। সো এই যে লকটা দেখতেছেন, এটা মানে হচ্ছে সব দিকে একই রকম পড়বে, ঠিক আছে। আর এই লকটা ছুটাই দিলে আপনি সেপারেট ভাবে দিতে পারেন, প্রয়োজনে উঠাও দিতে পারেন, যেমন লেফট রাইটে লাগবে না, জিরো, আর ওই দুই জায়গায় লাগবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে শুধু লেফট রাইটে না, বিভিন্ন সাইজের। এবার যদি বলে এই টপে তো বটমে তো লেফটে তো রাইট হতে পারবেন না। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, এখন সীমাবদ্ধতা আরও বাড়লো, এই সীমাবদ্ধতা এখন না বাড়লেও আগামী 2-3টা ক্লাস পরে এই কমেন্টটা আমার কাছে আসবে, এর জন্য আমি আগে ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে আপনি ব্লিড এখানে তো ছোট বলার ব্রিড করে দিলেন, অন্য বড় কাজের ক্ষেত্রে, যেমন মনে করেন বড় একটা কাজ, একটা পিন, বিশাল বড় একটা পিন ব্যানার, এগুলো দিয়ে কিন্তু সব হয়। বাইরে যত ব্যানার দেখতেছেন সব ব্যানার কিন্তু এগুলো দিয়ে, ঠিক আছে, ফটোশপে না কিন্তু, ঠিক আছে, ফটোশপ যখন করছি তখন ফটোশপ সম্পর্কে বুঝব, ঠিক আছে, এটা বিষয় হচ্ছে। যাই হোক, সো এই যে ব্যানারগুলো করতেছেন, ধরেন আপনি একটা ব্যানার করবেন 10 ফিট বাই 30 ফিট, হয় না এরকম ব্যানার অ্যাভেলেবেল এই ব্যানারগুলো এটা দিয়ে করে। সো 10 ফিটের কত ইঞ্চি হয়, ধরেন 100 ফিট দিয়ে আমরা ধরি, 100 ফিট বাই হাইট ধরেন 400 ফিট, ওজনটা কিন্তু অনেক বেশি হয়ে গেল, বুঝতে পারতেছেন। সো এই সবগুলো করার ক্ষেত্রে আরও একটা বিষয় আমি বলে দিই, প্রথম ক্লাসেই যদি এরকম বড় কোনো কাজ আসে ভবিষ্যতে, তাহলে একটা জিনিস খেয়াল রাখবেন, আনুপাতিক হারে কাজটা করবেন। ধরেন আপনি 100 বাই 400 করলেন, বুঝে 100 বাই 400, তার মানে বিশাল বড় একটা কাজ। এই কাজটা যদি আপনি, পেজটা যদি এত বড় প্রথমেই নেন, তাইলে এখানে যে লেখাগুলো দিবেন তাও বিশাল বিশাল, ছবিগুলো হবে বিশাল বিশাল, একটা সময় দেখা যাবে কম্পিউটার হ্যাং করছে, বুঝতে পারছেন। কারণ আমাদের মেশিন আপনি যত হেভি নেন, তাও আপনি ওই i7 নিলেও ওই রিচ নেওয়াটা আমি মনে করি ঠিক না। এর জন্য আনুপাতিক হারে করবেন। এখানে কত নিচ্ছে, 100-400, আপনি নেবেন কত, 10-40, পারলে আরও ছোটো ডেমো, ছোটো সাইজ নিয়ে বাইরে দেয় পছন্দ হইলে তারপর আপনি বড় সাইজ, ওইটা রেটাই নিয়ে বড় করেছেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ইলাস্ট্রেটরে যে আপনি যে কোনো সময়, হ্যাঁ, এবং ওই পেজে রেখেই বড় করতে পারবেন, যেটা ফটোশপে ইম্পসিবল পারবেন না, এর জন্যই বলে ক্রামবোর্ডের মতো কিচ্ছু হবে না। এখানে তো ফাটার অপশনই নাই, ভেক্টর গ্রাফিক্স কি, এখানে ফাটাফাটি নাই। এখানে আপনি 4 ইঞ্চি করছেন, 4000 ইঞ্চি করেন, শিফট অল্টারনেটে সমানভাবে টানবেন, বড় হবে, কোনো রকম এক বিন্দু পরিমাণ নষ্ট হবে না। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের স্বাধীনতা। সো আনুপাতিক হারে করবেন, ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, ধরেন 100-400 নিলাম, এখন আমার ব্লিট, তবে ওই সময় ব্লিটটা খেয়াল রাখতে হবে, ওইটাও কিন্তু ব্লিটটাও কিন্তু আনুপাতিক হারে কমবে। আপনি ধরেন 100-400 ইঞ্চির ভিতরে ব্লিড হবে, ধরেন 10 ইঞ্চি করে, আপনি যদি 10 ইঞ্চির ভিতরে ব্লিডই পড়ে যায় 10 ইঞ্চি, যদি ছোটো আনুপাতিক করবেন তখন ওই অনুপাতে, অথবা একটা যখন আপনি ডেমো করবেন তখন ব্লিডটারে কোনো রকম একটু মেনটেন করে যাবেন, ঠিক আছে, যখন বড় করবেন তখন ফাইনাল দিবেন। কিছু কিছু জায়গায় ব্লিডটা অনেক সময় অ্যাডজাস্টমেন্ট হয় না, ডকুমেন্ট থেকে ব্লিড বড় হয়ে যায়, এই জন্য ব্লিডটাকে তখন আমরা আনুপাতিক হারে অ্যাডজাস্টমেন্ট করে চলি। আচ্ছা, তো তারপরে ব্লিডটা ক্লিয়ার? এখানে যে প্রশ্ন আসতে পারে, দেখেন ব্লিডটা কিন্তু এর বেশি বাড়তেছে না, না না ওই পেজের তুলনায় না, আমি পেজ অন্য জিনিস, এই দেখেন পেজ কিন্তু আমার 100-400 হয়েছে, 100-400, আমি এখানে আরো 500-500 দেন, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, এর থেকে বেশি সাইজের পেজ নিতেও পারবো না, সে মানে এর থেকে বড় করা যাবে, হ্যাঁ আমরা, যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে যে যদি এত বড়ই হয় ব্লিডটা কিন্তু আমরা ওই অনুপাতে বড় করতে পারতেছি না, কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট থাকতে পারে, কিন্তু
দেখা গেল যে আপনি বিশাল বড় একটা ব্যানার লাগাবেন, ওটার ওই সাইডে অন্তত 1 ফিট করে জায়গা রাখে, কোনো কারণে ওটাকে আরেকটার সাথে বাইন্ডিং করতে হয়, অ্যাড করতে হয়, কোনো কারণে ছিঁড়ে গেলে যেন সেইটাকে রিকভার করতে পারে। দেখবেন বড় বড় ব্যানারগুলোতে 1.5 ফিট জায়গা খালি থাকে, থাকে না? আচ্ছা, বাঁধার জন্য বিভিন্ন বিষয় আর কি। হ্যাঁ, সো এই যে ব্লিডগুলো, এখন তো আমি 1 ইঞ্চির বেশি দিতে পারতেছি না, তাহলে চেন ছুটে দেন, ঠিক আছে? এটাকে বলে আপনার ব্লিড, ডিফল্ট ব্লিড, ডিফল্ট মানে এখানে যা আছে। এরপরে এইটা নিয়ে আমি মোটামুটি কয়েক জায়গায় যারা প্রিন্ট কোম্পানি তাদের সাথে যোগাযোগ করছি, যে এই সমস্যাটা আমি নিজেও করছিলাম একটা ব্যানারের ক্ষেত্রে, তো পরে অনেক কষ্ট করে খুঁজে এটাকে বের করছি। ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা তখন ব্লিডটা নিব যে কতটুকু বেশি রাখতে চাই। ব্লিডটা মানে কী বুঝি আমরা? সুন্দর একটা সাধারণ ফাঁকা ফাঁকা জায়গা। সো তখন আমাদের কমন সেন্সটা অ্যাপ্লাই করবো, যেটা আমিও অ্যাপ্লাই করতে অনেক লেট করছি, সেটা আপনাদের আগেই বলে দিই। সেটা হচ্ছে যে ফাঁকা জায়গা কথাটা বুঝে, আপনার ডিজাইন যদি 40 ইঞ্চি বাই 40 ইঞ্চি হয়, তাহলে যদি বলি চারদিকে ব্লিড দিতে, তাহলে উপরের নিচে পেসটা কত নেবেন? আমি ধরেন 5 ইঞ্চি করে ব্লিড দিব, কথাটা বুঝে 5 ইঞ্চি করে চারদিকে ব্লিড দিব। আমরা ওই যে পুকুরের রঙ করছিলাম না, ওই টাইপের ব্লিড দিব। তাহলে আমার হোয়াইট 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 কত পিক্সেল হবে? আর হাইট 50। ব্যাপারটা ক্লিয়ার? সো এই হচ্ছে বিল ব্যাপারটা। যদি আমরা এইভাবে যদি না পাই, এখানে 1 ইঞ্চির বেশি পাবো না, কিন্তু আমাদের তো দরকার, তখন আমরা ওই ম্যানুয়াল বিলটা ওইভাবে দিব এবং এটাকে তারপর মেনটেন করবো কীভাবে। ধরেন আমার 40 ইঞ্চি বাই 40 ইঞ্চি, এখান থেকে আমি ব্লিড নিব না, 40 ইঞ্চি এখানে আমি ব্লিড নিব না, জিরো, ওকে নিয়ে নিলাম। ওকে 40 40, তাহলে বাড়বে না আমার, বলেন না তো 50। আর এখানে দিলাম আমি আমি এখানে ব্লিড না, এখানে আমি সাইডে কমালাম, ইচ্ছা আমার 46 করলাম, 3 ইঞ্চি করে দিব আমি, ঠিক আছে? হাইট আমি 3 ইঞ্চি দিব। ওকে, পেস্টটা আসলো, অনেকগুলো আসছে। আচ্ছা, যাই হোক, অনেকগুলো নিয়ে নিলাম, ওকে। এবার দেখেন আমরা বিটটা কিভাবে দিব, রোলারটা টানবো, ওই পরিমাণ জায়গাটা ছেড়ে দিব, আমরা ছেড়ে কাজ করবো। মার্জিন মার্জিন যেটাকে বলি আমরা, কত পিক্সেল ছাড়বো? পাঁচ, তারপরে সেম ভাবেই এখান থেকেও 5। জুম করে দিতে হবে, যাই হোক, বুঝতে পারছেন না ব্যাপারটা? আর এখানে যেহেতু 3 দিয়েছি, সো এখানে 3, আমি উপরে নিচে মনে 3 দিয়েছিলাম। যাই হোক, ব্যাপারটা এইভাবে আমরা ছেড়ে তারপরে যা করি এখানে করব। আর এই পেজ মার্জিনটা উপরের পেজটা বেশি রাখার কারণে আমি বুঝাই দিলাম যে প্রিন্ট আমার পেপার, কিন্তু পেপার অথবা প্লাস্টিক যেটাই নেন, আমি কিন্তু ওই সাইজেরই চাই, ডিজাইন আমার ভিতরে যা মনে তা থাকুক। আমি এই যে সাইডের অংশটা ছেড়ে দিছি, কিন্তু আমি দেখাই দিছি যে এই অংশটা কিন্তু আমি চাই, ক্লিয়ার? যেটা আমরা ওয়ার্ডের ক্ষেত্রে প্রিন্ট করতে গেলে দেখবেন ও কিন্তু কিছু মেজার ই করে না, মার্জিন করে না, সো এরকম ব্যাপারটা, ক্লিয়ার? এখানে তো মার্জিন নেই। হ্যাঁ, 1 ইঞ্চি বলতে এক ওই আনুপাতিক হারে, ওটা 1 ইঞ্চি হতে পারে, 1 ইঞ্চি অনুপাতের মিলিমিটার হতে পারে, ঠিক আছে? 1 ইঞ্চি অনুপাতে মিলিমিটার পয়েন্ট পিকাস যাই হতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম, ক্লিয়ার? না, আমরা তো ব্লিডই দিলাম, মানে এটাকে আমরা গ্রাফিক্সের ভাষায় বলি ব্লিড, ব্যাপারটা হচ্ছে মূলত মার্জিন, কিন্তু আমরা ব্লিডই বলি, কারণ আমাদের এই গ্রাফিক্সের ক্ষেত্রে কোনো মার্জিন থাকবে না, সেখানে ব্লিড দিয়ে আমরা কিছু অংশ ছেড়ে দিই, ওটাকে ব্লিড হিসাবে আকার করি। আর ওয়ার্ড এক্সেলের ক্ষেত্রে মার্জিন একটা বিষয় থাকে, সেখানে অনেক কিছু মেনটেন করতে হয়, ওটা অন্য জিনিস, তবে আমরা অনেকটা কাছাকাছি ওয়ার্ড, ঠিক আছে? ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, তারপরে এগুলো তো আশা করি বুঝতে পারছেন, এগুলো কোনটা? এটা তো ওরিয়েন্টেশন, ওয়ার্ড এক্সেল ভালো করে পড়লে এটা জানার কথা, লম্বা হবে না পাতালো হবে, এই যে পোর্ট্রেট হবে না ল্যান্ডস্কেপ হবে, ওইখানে দেখবেন ওরিয়েন্টেশন লেখা, বুঝতে পারছেন? মানে যে পেজটা আমরা নিব, মানে আর্টবোর্ডটা নিব, আর্টবোর্ডটা কি পাতালো হবে না লম্বা লম্বি হবে, এটা হচ্ছে, এটা হচ্ছে লম্বা আর এটা হচ্ছে পাতালো, ঠিক আছে? ধরেন আমরা একটা A4 পেপার নিলাম, A4 পেপার নিলাম, ওকে, এটা লম্বা লম্বি হবে, ওকে, A4 পেপারটা লম্বা লম্বি হয়েছে, সেম ভাবেই একটা A4 পেপার নিলাম, পাতালো হবে,
ক্লিয়ার হচ্ছে? যাই হোক, এখানে আর কারো কোনো প্রশ্ন? বুঝতে পারছেন? এটা ভালো বুঝলে মোটামুটি আপনার কি বলে 30% কমপ্লিট ইসের। আচ্ছা, তারপরে এখানে টুলসগুলো আমাদের আগের মতোই ফটোশপের মতোই, এখানে যে টুলসগুলো আছে সেগুলো আমাদের ভালো করে জানতে হবে। এখানে অনেকগুলো টুলসই, আমাকে শর্টকাটে একটু বলে দিলেই পারবেন আপনারা, অনেকটা ফটোশপের মতোই। আর এর জন্যই ফটোশপকে বলি যে ইলাস্ট্রেটর কাজ করা যায়, কারণ এখানে অনেক কাজই, যেমন এখানে যে শেপগুলা লাইক অ্যাজ ফটোশপ, আশা করি এক মুহূর্তেই যথেষ্ট এগুলো বুঝতে হলে আপনাদের। তবে কিছু মজার কাজ শুধু মেনুতে আছে, যাই হোক। সো এখানে এটা এবং এই অপশনগুলো থেকে যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা দেখবো। এখানে একটা ইফেক্টের যে 3D কিছু ইফেক্ট আছে, টেক্সট 3D করা হয় বিভিন্ন সহজেই। তারপরে এখান থেকে কিছু মেনু আমাদের এখানে নিয়ে আসতে চাইলে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। আরেকটা কথা বলে রাখি, এখানে লেয়ারের কোনো কাজ নেই, ঠিক আছে। লেয়ারের একটা কাজ আছে, যদি আমাদের সময়সূচক হয় তাহলে আমি দেখাই দেবো। সেটা হচ্ছে লেয়ারের এখানে কোনো কাজ নেই, কারণ এখানে সবগুলাই ড্রয়িং, আঁকা আঁকি, ঠিক আছে। এখানে লেয়ার ফটোশপে লেয়ার করতে হয় কেন জিনিসটা বুঝবেন। একটা সাধারণ উদাহরণ দিয়ে বলি, আপনার এক একর জায়গা আছে, এখন আপনার জন্য 10-তলা বিল্ডিং না, আপনার জন্য একতলা উঠবে 100টা, আর আপনার জায়গা আছে 100 শতাংশ, তাই আপনি কী করবেন? বুঝতে পারছেন? মানে আমরা ইলাস্ট্রেটরের যুক্তিতে ফটোশপটারে বুঝতেছি, আসলে এতদিন ফটোশপে ছিলাম তাই ওইটাকে আমাকে হাইলাইট করতে হচ্ছে, আর এখন আমরা যেহেতু ইলাস্ট্রেটর শিখতেছি, এটা হচ্ছে ড্রয়িংয়ের জন্য স্পেশালিস্ট। সো ড্রয়িংয়ের ক্ষেত্রে তো কিছু বিতর্ক থাকবেই। সো ফটোশপটা হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা, যা করার ওইখানে করতে হবে। সো আপনার তো লেয়ার ছাড়া কিছু করার নেই, আর এখানে তো নির্দিষ্ট জায়গা না, বিশাল স্টেডিয়াম। দেখেন, আপনি একটা পেজ নিছেন, বুঝেন, একটা এ4 পেজে নিলাম, ডিজাইনটা আমার এ4 পেজের, বুঝেন। আচ্ছা, এ4 পেজ আসলো, পাতা লই, ঠিক আছে, পাতা লই আসলো। দেখেন, মিনিমাইজ করেন, সেমভাবেই জুম মিনিমাইজ করে আগের মতোই। দেখেন, আমাদের পেজটা এতটুকু, ফটোশপে যদি পেজের বাইরে কিছু করতে চান অসম্ভব, দেখাবেই না। এখানে দেখেন আপনার মূলত পেজটা কত বড়, এটা হচ্ছে ক্রিকেট স্টেডিয়াম, এখানে মাত্র আপনার একটা ক্রিজ। আপনি যদি মনে করেন না আমি এই জায়গায় ডিজাইন করবো, এরবারে যাবো না, এরবারেও যাই বাপরে, কিন্তু গেলেও এটা দেখাইব না আর কি, ঠিক আছে। এই হচ্ছে এখানে করেন, আরেকটা মনে হয়েছে আমি এখানে করবো, আরেকটা মনে হয়েছে এখানে করবো, কোনো সমস্যা নেই। তারপর আমি এখান থেকে এইটারে প্রিন্ট করবো, শুধু এইটারে জায়গা মতো আনবেন, প্রিন্ট করবো। বুঝতে পারছেন? খেয়াল রাখবেন প্রিন্ট হবে শুধুমাত্র এই পেজের ভিতরে, মানে আর্টবোর্ডের ভিতরে যেটা রাখবেন, ওকে। তার মানে একটা পেজই এনাফ আপনি সকল ধরনের ডিজাইন করার জন্য। সাপোজ আপনি 100টা লোগো করবেন, যদি আপনার গ্রাফিক্স ভালো থাকে একটা পেজের ভিতরে করেন, সমস্যা নেই। তবে এত যাওয়া যায় না, গ্রাফিক্স অনেক লাগে, দেখা যায় যে আপনি 10-12টা 15টা লোগো করতে পারেন সহজে, এবং লোগোটা বড় করে করছেন, ছোট করে এক পাশে রেখে দেন, এইদিকে অনেক বড় করে করছেন, আপনি ওই অনুপাতে ছোট করেন, এভাবে যে শিফট অলটা তো ছোটো করে প্রিন্ট করে ফেলেন, শেষ। আবার বড় করবেন, যেটা আমরা বলছিলাম ওই যে বড়, সেম অনুমাতে বড় করেন, এখানে ফাটাফাটির কোনো কাজ নেই। ক্লিয়ার? বুঝতে পারছেন? প্রজেক্ট সেভ করলে সব থাকবে, এর জন্যই তো আমরা 10-12 করতেছি, আর্টবোর্ডে তো আনবো শুধুমাত্র যেটা প্রিন্ট দিব, আর বাকি সব থাকবে। আপনি প্রজেক্ট পিএইচডি যেরকম সব পাই না লেয়ারগুলা, এখানেও আপনি ওই পুরা পেজের যা রাখবেন সব থাকবে, যেভাবে রাখছেন সেভাবে, আর্টবোর্ডের, হ্যাঁ। এবং শুধু জেপিজি আর পিএনজি করতে চাইলে তখন একটা অপশনে সেভ করতে হয়, সেটা আমি মনে রেখেন আগামী ক্লাসে দেখা দিই। জেপিজি পিএনজি ওটা কাজ করে দেখাতে হবে, তো ওইটা ওইটা সেভ করার সময় আমি বলে দিই মুখে মুখে, এটা পারবেন, তারপর দেখা দিব। মানে ধরেন আপনার 10টা ডিজাইন আছে, আপনি একটা ডিজাইন জেপিজি ফরম্যাটে সেভ করবেন, বাকি 9টা আপনার লাগবে না। সাপোজ ডিজাইনগুলো কমপ্লিট করার পরে তোর আর একটা ওই জায়গায় তো আছে, একটা বাদে 9টাকে ধরবেন, ডিলেট, বুঝলেন, ডিলেট করলেন অথবা ব্যাক স্পেস দিলেন, সিঙ্গেল একটা আছে না, ওটাকে সেভ করলেন, সেভ করার পরে কন্ট্রোল জেডটা আবার নিয়ে আসবেন। কথাটা বুঝতে পারছেন না? 10টা ডিজাইন 10 জায়গায়, একটাকে আমি জেপিজি ফরম্যাটে সেভ করবো, কারণ জেপিজি ফরম্যাটে একটা আপনি সেভ করলে কী হবে, সবগুলোকে সে নিয়ে নেয়, এই হচ্ছে একটা সমস্যা। এর জন্য আমরা ধরুন 10টা ডিজাইন অথবা একের অধিক, ঠিক আছে, এখন আপনি সেভ করবেন একটা, ওই বাকি সবগুলোকে ধরবেন, ধরার পরে ডিলেট করলেন, একটা স্টেপ পিছনে গেলেন। কথাটা বুঝতে পারছেন না? বুঝতেছেন? একটা স্টেপ পিছনে গেলেন, মানে ডিলেট করে ফেললেন একটা রাইখা, এবং যেটাকে সেভ করবেন ওটা সুন্দর জায়গায় পারফেক্টভাবে রাখবেন, বাকিগুলো হয়তো অন্য জায়গায় ছড়ানো ছিটানো থাকবে, থাকার পরে সবগুলোকে ধরে ডিলেট করে ফেললেন, একটা শুধু থাকবে, ওটাকে জেপিজি ফরম্যাটে কাজ করে ফেললেন, কাজ শেষ। কিন্তু প্রজেক্ট তো আপনার আছে, কন্ট্রোল জেড দেন, আবার এসে বসে
আমরা পিছনে কিভাবে আসি ফটোশপে ডিলেট অথবা কিছু করে ফেলছেন আমরা কন্ট্রোল জেড দিলে আসি না এইভাবে আমরা নিয়ে আসবো জেপিজি পিএনজির ক্ষেত্রে কারণ তখন সে জেপিজি পিএনজি যখন সেভ করে তখন সে স্ক্রিনটাকে বেস করে সেভ করে পুরোটা সেভ করে এবং কিছু প্রবলেম সৃষ্টি হবে ঠিক আছে এটা ভবিষ্যতে দেখবেন তখন আইকিউটা কাজে লাগাবেন ক্লিয়ার এছাড়া আরও অনেক কিছু আস্তে 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 বুঝবেন সো আমরা পেজ নিলাম এগুলা বোঝা হয়ে গেছে ওকে আর আচ্ছা এরপর আলোচনা হচ্ছে আমাদের এখানে ফিল এবং স্টক আমরা তো অবশ্যই ফটোশপ এটা জানি কেন জানি এটা ইলাস্ট্রেটরের অংশ এর জন্য কিন্তু বলছি ফটোশপ দিয়ে ইলাস্ট্রেটর কাজ করা যায় ঠিক আছে ইলাস্ট্রেটরের মূলত বেসই হচ্ছে এটার উপরে আর ফটোশপে শুধু শেপের ক্ষেত্রে ভেক্টর গ্রাফিক্সের ক্ষেত্রে আমরা ফিল স্টকটা কাজ করতে পারতাম আর এখানে সম্পূর্ণ কাজই হচ্ছে ফিল স্টকের এখানে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড নাই এখানে ফিল আর স্টক ঠিক আছে এখানে সব ফিল এই দেখেন এটা হচ্ছে ফিল এটা হচ্ছে স্টক আশা করি বুঝতে পারছেন প্রথমে এখানে যে সিলেকশন টুলটা এটা হচ্ছে সিলেকশন টুল ফটোশপে ছিল এটা মুভ টুল যাই কিছু করেন এখানে আসতে হবে এটা হচ্ছে হুম সেম এস ফটোশপের মতো আচ্ছা তারপর আলোচনা হচ্ছে আমাদের এই টুলসটা ওইখানেও ছিল ডাইরেক্ট সিলেকশন টুল ওইখানে ছিল ব্যবহার করছেন আপনারা এটা কিন্তু ওইখানেও খুব ভালো ব্যবহার ছিল যাই হোক আমরা এখানে করব ডাইরেক্ট সিলেকশন টুল ওকে দেখেন আমি শেপগুলো আঁকি একটা দিয়ে একটা বোঝাতে হবে তারপর এটাকে আঁকলাম এখানে একটা জিনিস খেয়াল করবেন এখানে সিলেকশন করতে হলে কন্ট্রোল টি দিয়ে ধরতে হয় না কারণ আপনি যখন একটা জিনিস আঁকলেন এবং সিলেকশন টুলটা নিয়ে ক্লিক করলেন অটোমেটিক এখানে সিলেকশন থাকে এখানে এক্সট্রাভাবে কন্ট্রোল টি দিয়ে সিলেকশন করতে হয় না এখানে অটোমেটিক আঁকা শেষ এটা এখন সিলেকশন কন্ডিশনে আছে ওকে এরপর চলে আসলাম আমরা সিলেকশন টুলে তো বুঝতে পারছেন তারপরে এবার অন্য যে টুলসে যান ফটোশপের মতো ফটোশপে যেরকম ছিল মুভ টুল আচ্ছা তারপর টুলসটা হচ্ছে আমাদের কি ডাইরেক্ট সিলেকশন টুল এটা দিয়ে ডাইরেক্টভাবে সিলেকশন করবে ধরুন আপনি এইটাকে আঁকলেন চাচ্ছেন যে এটার এক মাথা এটা কিন্তু একটু টানবেন শুধু এটাকে ধরবেন একটাকে ধরে আপনি চাচ্ছেন এটাকে একটু ছোট করবেন বড় করবেন একটু এদিক কি করবেন ঠিক আছে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট এগুলো অ্যাঙ্কর পয়েন্ট তো বুঝি আমরা ফটোশপে দেখছি বুঝতে পারছেন ডাইরেক্ট সিলেকশন টুল মানে সিলেকশন টুল দিয়ে এটা সম্ভব না আপনি যখন সিলেকশন টুল দিবেন তখন তার মাধ্যমে সম্পূর্ণটা নড়বে কিন্তু আপনি যদি একটা অ্যাঙ্কর পয়েন্ট নড়তে চান তখন সেখানে আমার ডাইরেক্ট সিলেকশন টুলটা প্রয়োজন হবে এবং এটা অনেক 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 ইম্পর্টেন্ট ক্লিয়ার তারপর গ্রুপ সিলেকশন টুল এগুলো লাগে না তা ওই সেমই সিলেকশনের মতোই হ্যাঁ অনেকগুলো থাকবে হয়তো যদি আমরা গ্রুপ করে কাজ করি সেক্ষেত্রে এগুলো সব সিলেকশনই তবে এখানে আমাদের কাজ করে শুধুমাত্র সিলেকশন টুলটা আমাদের কাজে লাগে আর এছাড়া ডাইরেক্ট সিলেকশন টুলটা স্পেশাল কাজে ক্ষেত্রে একটা অ্যাঙ্কর পয়েন্টকে এদিক সেদিক করার জন্য সেপারেটভাবে আচ্ছা এরপরে আমাদের এখানে পিছিয়ে যাওয়ার অপশনটা হচ্ছে স্বাভাবিক নিয়মেই কীভাবে নো অল্টার অনলি জেট এটা আরও শর্টকাট সহজে কমাই দিচ্ছি এটা আমরা ওয়ার্ড আগে জানতাম ফটোশপে একটু বেশি শিখছি অল্টার যোগ করে এখানে আর বেশি করতে হবে না এখানে কন্ট্রোল জেড শুধু কন্ট্রোল জেড এখন ফটোশপ আলোচনা করার ক্লাস না তারপরে বলি ফটোশপে কন্ট্রোল জেড দিলে একটা স্টেপ পিছনে যায় আর কন্ট্রোল অল্টার জেড দিলে যত স্টেপ যান আর এখানে একটা যান না দশটা যান কন্ট্রোল জেড হ্যাঁ এখানে দেখে আছে কিনা এখানে দরকার হয় না এখানে আমরা এখানে ট্রাই করি দেখি কটা যায় মোটামুটি বিশটা হইব না দেখি যদি বিশ পঁচিশ টাকা সাথে সাথে যেগুলো কৌতূহল আছে প্রুফ করবেন না তেমন কোনো ইফেক্ট করতেছে সো আমাদের খোঁজার দরকার নাই বাড়ানোর দরকার নাই তারপর দেখি কেন আছে কিনা কন্ট্রোল শুধু জেড দিলে যাবে না তো কন্ট্রোল জেড আমরা ওইখানে দিতাম কন্ট্রোল অল্টার জেড নাকি এখানে শুধু কন্ট্রোল জেড না এখানে দরকার হয় না আচ্ছা এখানেও বাকি কাজগুলো সেম যদি আমাদের গ্রিড চালু করতে হয় উইন্ডো থেকে সরি ভিউ থেকে রোলার তো আমরা রোলার পারি তারপরে এই যে গ্রিড হ্যাঁ সেম ওইভাবেই কন্ট্রোল ইনভার্টেড কম ঠিক আছে হাইট গ্রিড এগুলো গ্রিডটাইও করা যায় এই যে শো গ্রিড কই শো গ্রিড ওকে বুঝছেন দেখছেন গ্রিডগুলো সব জায়গায় পড়ে গেছে
তার মানে হতে পারে আপনার সাদাতে প্রবলেম হচ্ছে আপনি এখানে করেন, এরকম হতে পারে যে সাদায় আমার প্রবলেম হচ্ছে আপনি এখানে করেন, আর এটা সবচেয়ে সুন্দর স্পেস কাজ করার জন্য, কারণ এটা চোখে লাগে না। দেখছেন সম্পূর্ণ অংশটা, আমি যে সম্পূর্ণ অংশটা পাইছি তার প্রুফ। আচ্ছা তারপরে অপশনটা হচ্ছে আমাদের ডাইরেক্ট সিলেকশন, তো বুঝলামই। তারপর অপশনটা হচ্ছে আমাদের ওকে এখানে, এটা বুঝতে পারছেন? আচ্ছা তারপর অপশন হচ্ছে ম্যাজিক টুল, ফটোশপ আমরা দেখছি ম্যাজিক টুল, এখানেও ম্যাজিক টুল দিয়ে শুধুমাত্র সিলেকশন, একরকমের যা আছে ধরবে, শুধু কালার চেঞ্জ। ম্যাজিক টুল যেভাবে আমরা কাজ করতাম সিলেকশন, এটা সিলেকশন, আর এখানে সিলেকশন করে কি করবেন, এখানে তো অন্য কিছু করেন না, এখানে কালার চেঞ্জ অথবা ডিলিট। ওইখানে তো ম্যাজিক টুল দিয়ে অনেক কিছু করতে পারি, সে লাইট করতে পারি, ডিপ করতে পারি, এখানে তো আর এগুলো নেই, এগুলো ড্রয়িং, ঠিক আছে। সো এখানে জাস্ট আপনি সিলেকশন করলেন, একরকম সবগুলো ধরলেন, আর এই সিলেকশন টুলটা আমাদের কালার সেপারেশনের ক্ষেত্রে কাছে লাগবে। যদি আমাদের ক্লাসগুলো যেতে পারি সবচেয়ে, কারণ ইলাস্ট্রেটরের সবচেয়ে মানে স্পেশাল কিছু কাজের ভিতরে একটা হচ্ছে লোগো ডিজাইন, যত ধরনের যত ক্রিটিক্যাল লোগো আছে ইলাস্ট্রেটরের সম্ভব, এক। দ্বিতীয় হচ্ছে যত ধরনের ব্যানার, যত কিছুই দেখেন লিফলেট ব্যানার ফ্লেয়ার যেগুলো প্রিন্ট হয়েছে এক্সিস্টিং ওয়ার্ল্ডে, সব করা হয়েছে ইলাস্ট্রেটর দিয়ে। দুই সুবিধা, তিন সুবিধা হচ্ছে প্রিন্টিং কোম্পানিগুলো আপনার বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে যে জবগুলো থাকে গ্রাফিক ডিজাইনার, টি শার্ট ডিজাইন যেটা, ঠিক আছে, বর্তমানে টি শার্টের ডিজাইন ছাড়া টি শার্ট নেয় না বায়ার, বর্তমানে টি শার্টে কিন্তু ডিজাইন মানে একটা ছাপ কিন্তু কম্পালসারি হয়ে গেছে, সব ডিজাইনের টি শার্ট থাকে। এই যে টি শার্টে যে প্রিন্টগুলো করা হয় সেগুলো অবশ্যই ইলাস্ট্রেটরে, এবং সেখানে কালার সেপারেশন করতে হয়, ঠিক আছে, এগুলো কালার সেপারেশনের জন্য আলাদা টাকা দেওয়া হয়, বিভিন্ন ইসে কালার সেপারেশন, আর কালার সেপারেশন করার জন্য তখন আমাদের ম্যাজিক টুল ব্যবহার করতে হবে, ক্লিয়ার? আচ্ছা তারপরে হচ্ছে আমাদের এরপরে আমাদের এখানে হচ্ছে ল্যাসো টুল, সেম, এগুলো সেমই হচ্ছে সবগুলো সিলেকশন, ঠিক আছে। ল্যাসো টুলটা কীভাবে সিলেকশন করে দেখেন, এটা হচ্ছে আপনি ধরেন এখানে এক দুই তিন চার শীতল দেখতে হবে, ওকে আমি কয়েকটা কালার করে দিলাম, এখন ল্যাসো টুল কী হচ্ছে যেটার উপর দিয়ে যাবে সিলেকশন, এরপর আপনি যা করেন, বুঝতে পারছেন, জাস্ট সিলেকশন আর কিছু। এরপরে কাজ হচ্ছে আমাদের সিলেকশন টুল ক্লিয়ার। আচ্ছা তারপর প্যান টুল, অবশ্যই প্যান টুল দিয়ে আমরা যেই প্রত্যাশিত কাজগুলো ফটোশপে করতাম, শেপ ফরম্যাটে যে শেপে যে কাজগুলো করতাম না, এই কাজগুলোই করতাম ইলাস্ট্রেটরের, এই কাজগুলোই আমরা শেপ ফরম্যাটে যেয়ে করতাম। শেপ যখন করতাম তখন খেয়াল করে দেখেন উপরে মেনুটা এরকম হয়ে যেত, এবং এখান থেকেই ওই ফিচারটা ওইখানে অ্যাড করা, বুঝতে পারছেন? সো এই হচ্ছে মূল কাজ, এখানে প্যান্টুলে কোনো সিলেকশন নেই, এখানে প্যান্টুলে আঁকবেন শুধু, ওকে। পাথ ছিল রাস্টার গ্রাফিক্সের, শেপ ছিল ভেক্টর গ্রাফিক্সের, আর এই সফটওয়্যারটা যেহেতু ভেক্টর গ্রাফিক্সেরই, সো এই অপশনটাই এখানে ছিল। আচ্ছা ইলাস্ট্রেটর প্যান্টুল আরও সহজ, কিছু কিছু কাজ আপনাকে সহজ করে দিবে, শুরু করলেন শেষ করলেন, এই মাথাটা কাটতে চাই কীভাবে, কন্ট্রোল কিউবে কম দিই, পরের সপ্তাহ আপনাদের শেষ, এখন যদি কনফিউশন থাকে কন্ট্রোল অল্টার, কন্ট্রোল অল্টার করে ফেলে দেবেন, অল্টার এখানে নো অল্টার অনলি ক্লিক, তার মানে আপনি এচারে এক হাতেই ডিজাইনটা করে নিতে পারেন, কোনো হাতের সহযোগিতা ছাড়া, ওকে। ব্যাগে যাওয়ার জন্য সেম কন্ট্রোল জেডই, কন্ট্রোল অল্টার জেড না, শুধু কন্ট্রোল জেড, দেখছেন সামনে যাচ্ছি কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাচ্ছি, ওকে। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা প্রয়োজন সেমভাবেই, এগুলো তো আমরা করছি এখানে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করেন, তারপরে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলেন, তারপরে মুভ করাবেন কোনটা দিয়ে, এটা এরপরে মুভ করাতে হলে এই যে আমাদের ডাইরেক্ট সিলেকশন টুল লাগবে, ওই যে নির্দিষ্ট অ্যাঙ্কর পয়েন্ট যে মুভ করাতে চাই, এই হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল, হ্যাঁ। আগে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবেন, আগে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে যেখানে যেখানে লাগবে সেখানে মুভ করাবেন, তখন ডাইরেকশন সিলেক্ট ডাইরেকশন টুল দিয়ে তখন যেখানে, বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের প্যান টুলের কাহিনী, আর বা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট বুঝছেন, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট আশা করি করতে পারবেন, এবার রাখতে চাইলে এখানে ক্লিক করে রাখতে হবে, এখানে ক্লিক করবেন তাহলে থাকবে, ওকে।
ওকে আর আমরা আর ক্লিক করি না, এখান থেকে নিয়ে আসি কনভার্ট পয়েন্ট তো বুঝেনি এই যে এগুলা কনভার্ট মুভ করার জন্য, কিন্তু এটা আমাদের দরকার হয় না, আমরা তো ডাইরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে কাজগুলো করি, সো দরকার হয় না। বুঝতে পারছেন? আচ্ছা এখন আমরা ঠিক আছে, তারপর হচ্ছে টাইপ, টাইপ এপিসোডে নিয়ে আমরা আগামী ক্লাসে আরও ভালো আলোচনা করবো, আজকে শুধু দুইটা টাইপ দেখা দিই, সেটা হচ্ছে টাইপ টুল। ও আচ্ছা এই ফিলটা দেখান, এগুলো তো আমরা পারি নাকি ফিল? আচ্ছা আর একটা ব্যাপার হচ্ছে এখানে মজার ব্যাপার দেখাই নেই, সেটা হচ্ছে এগুলো তো আমরা এখান তো কালার দিবই, ধরেন আমরা চাচ্ছি যে এখান থেকে কালার দিব না, আমি এখান থেকে দিব, এখানে কিন্তু কিছু কালার বক্স, এগুলোকে বলে সোয়াচ, এখান থেকে বক্সের কিছু নির্ধারিত কালার আছে ওগুলোই আপনাকে নিতে হবে। আর যদি বলেন যে এর বাইরে আমি কালার নিব, তাহলে একটা শেপ আঁকবেন, ধরেন এখানে ফিল স্ট্রোক দিবেন, এখানে ফিলে যাবেন, এখানে আবার আপনি ওই আপনার আগের মতোই কালার হবে। বুঝতে পারছেন? আর এখানে ফলো করবেন কালারের হেক্সাডেসিমেল কোড না, কিন্তু ফলো করবেন কালারের সিএমওয়াইকে, এখানে সিএমওয়াইকে ফলো করতে হয়, এটা আপনি গ্রেডিয়েন্টে গেলে আরও বুঝবেন। এখানে একটু টাফ হচ্ছে এই কারণেই সিএমওয়াইকেটা লিখতে হয়, যেখানে কালারটা অ্যাপ্লাই করতে হবে সিএমওয়াইকেটা লিখতে হয়। হ্যাঁ তো এটা বুঝতে পারছেন, এভাবে আমরা ফিল দিতে পারি এবং স্ট্রোক দিতে পারি, সেমভাবে ফিল বন্ধ করতে চাইলে যেটা দিয়ে স্ট্রোক বন্ধ করতে চাইলে এখান থেকে, ওকে এইভাবে আমরা কালারগুলো দিব। তারপরে এখানে আমরা এই যে স্ট্রোকের সাইজটা কতটুকু হবে, এটা ফটোশপেও ছিল, ইলাস্ট্রেটরও আছে, ছিল না? আচ্ছা তারপরে আমাদের এখানে ছিল কোন স্টাইলে হবে ডিজাইনটা, মানে স্ট্রোকের ডিজাইনটা এরকম হবে না এরকম হবে, এরকম হলে এক ডিজাইন, ঠিক আছে যদি এরকম দরকার হয় আর কি। তারপরে এগুলো হচ্ছে কি হবে, ওকে আর এখানে কিন্তু ওপাসিটি আছে, এখানে ওপাসিটিটা হচ্ছে ট্রান্সপারেন্সির ভিতরে, যেখানে আমরা দেখব এখানে ওপাসিটিটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি, ঠিক আছে ট্রান্সপারেন্সির ভিতরে ওপাসিটি থাকে। এবং আমার ফলো সময় যে ব্লেন্ডিং মুডটা ছিল না, এখানে সেই ব্লেন্ডিং মুডটা আছে, ঠিক আছে। এগুলো যদি আমাদের প্রয়োজন হয়, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োজন হয় না, লাগে না, কারণ এখানে তো আমরা ম্যানুয়াল ডিজাইন করি, তো এখানে লাগে না। এখন একটা কাজ আপনাদের অলরেডি দিয়ে দেই, একটা কাজ বেশি দিব না আজকে, একটাই দিই প্রথম ক্লাস হিসাবে। প্রথমটা হচ্ছে আমরা যে আজকে সাধারণ আলোচনা করলাম, এখানে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই বলবেন। আরেকটা ব্যাপার আমি সেভ করে দেখাচ্ছি যে আমরা জেপিজি পিএনজি কীভাবে সেভ করবো, ও আরেকটা মজার ব্যাপার তো ভুলেই গেছি দেখা দিই, সেটা হচ্ছে এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, বুঝছেন, আমরা একটা ভিজিটিং কার্ড ডিজাইন করবো, একটা ভিজিটিং কার্ডের মাপগুলো কত, স্ট্যান্ডার্ড মাপ 2.5, তার মানে ওয়াইড দিলাম আমরা 2.5 না 2, হ্যাঁ 2.5, হ্যাঁ 3.5/2, আচ্ছা ওয়াইড দিলাম 3.5 আর হাইট দিলাম 2, বুঝছেন, ব্লিড দিব, হ্যাঁ আমরা এখানে একটা হালকা ব্লিড দিই, ওকে এই যে সাইডের অংশ দেখছেন এটা হচ্ছে ব্লিড, ঠিক আছে আমরা যা করবো এখানে করবো, সাইডের অংশটা দিয়ে বোঝালাম যে এখানে তাহলে সে পেজটা কতটুকু নিবে, 1.25 দিয়েছি, তার মানে 1.25 তিন, আর এখানে 1.25 এখানে 1.25 তিন, ঠিক আছে তার এই পরিমাণ জায়গাটা সে যোগ করে ওই পরিমাণ কাগজটা আপনাকে দিবে, বুঝতে পারছেন? এখানে যেহেতু এই ডিফল্টভাবে ব্লেডটা দেওয়া আছে, এর জন্য রেড কালার দিয়ে ব্লক করতেছে, মানে যেহেতু ডিফল্ট দেওয়া আছে এর জন্য একটা এক্সট্রা ফিচার রেড কালারটা দিয়ে ব্লক করে দেখাচ্ছে, কিন্তু বড়র ক্ষেত্রে তো আমরা এটা ব্যবহার করতে পারবো না, সো আপনি চাইলে ওখানে একটা রেড কালার দিয়ে ব্লক করতে পারেন অথবা খালি রেখেও বোঝাতে পারেন, এগুলো আপনার কাজের সৌন্দর্য, ধরেন সময় আছে হাতে করেন রেড গ্রিন ব্লু তিনটাই দেন, সময় নাই হাতে শুধু ফাঁকা রেখে দেন, বুঝবো তখন তো দেখা যায় এই কালো দাগের এখান থেকে লিখলে তার কোনো প্রবলেম হবে না, কারণ রেড কালার দেওয়াই আছে, তখন তো আমি এখান থেকে করবো আর কোনো প্রবলেম নেই না, আর যখন আমি ব্লিড দিব না তখন আমাকে সেপারেট করতে হবে, তখন আপনাকে এই যে যদি ভিতর থেকে রোলার ছাড়তে হবে, আর এখন তো ছাড়াটা আমার আছেই। আচ্ছা যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এখন একটা ভিজিটিং কার্ড, বুঝছেন এটা একটা ভিজিটিং কার্ড, আমরা একটা ভিজিটিং কার্ড করবো, খেয়াল রাখবেন যত ধরনের ভিজিটিং কার্ড ফটোশপে করছেন সব ভুলে যাবে, হ্যাঁ করতে হবে সব ইলাস্ট্রেটর। আচ্ছা একটা ভিজিটিং কার্ড, সাপোজ এই ডিজাইন, ওকে এর ভিতরে অনেক কাজ করছি, এই ভিজিটিং কার্ডটা করতে যেয়ে এখানে একটা লোগো বসাই দিয়েছি, এখানে একটা করাই দিয়েছি, আপনি সব কিছু জায়গায় জায়গায় করবেন, ঠিক আছে, তারপরে শুধু মনে রাখবেন একটার উপর আরেকটা করবেন না,
কেন করবেন না আমি করে দিই প্রথম অবস্থায়, করতে গেলে দেখবেন একটা একটাকে সিলেকশন করে ফেলতে সমস্যা হয়ে গেছে। এই জন্য আপনার যেহেতু জায়গা আছে, আপনি এখানে একটা বানান, এখানে একটা বানান, তারপরে শুধু দৈরেন না বসাই দেন। আর ফটোশপে জায়গা ছিল না, এই জন্য লেয়ার বন্ধ করে অনেকভাবে করতে হয়েছে। এখানে জায়গা আছে আমি করবো কেন, ঠিক আছে? সো এর জন্য একটা রূপে না করার সাথে সাথে এর জন্যই অনেক সময় দেখা যায় একটা করতে যেয়ে আপনি আরেকটা রূপে কালার চেঞ্জ হয়ে গেছে। এর জন্য এটা সেপারেট করে নিয়ে আসেন, এটা করে নিয়ে আসেন, এখানে শুধু আইনে আইনে বসাই দেন। ওকে, আচ্ছা, এরপরে ব্যাপারটা হচ্ছে দেখেন, এটা করলাম, এটা একটা ভিজিটিং কার্ড তৈরি করলাম, দেখেন আবার একটা পেজ নেই ফাইল থেকে নিউ। এবার আমি পেজটা নিলাম A4। আচ্ছা, আমি যে একটা কথা বলছিলাম প্রথমে সত্যতা যাচাই, সেটা হচ্ছে যে আমরা যে কোনো সময় পেজ বড় করতে পারি, প্রয়োজনে পেজ ছোট করতে পারি, এটাই যাচাই করবো আমরা। ওকে, এখানে নিলাম A4, তাও আর পাতালো। আচ্ছা, এর ভিতরে আমি চাচ্ছি একটা ভিজিটিং কার্ড করবো এবং অতটুকুই প্রিন্ট করবো, অতটুকুই বের হবে। অর্থাৎ ফটোশপে তো আমরা এতটুকু করতাম, এতটুকুই বেরোইত। এখন আমার ইচ্ছে হয়েছে না, আমি এই বড়টার ভিতরে ছোট করে করবো এবং ছোট করে দেখতে চাই, আউটপুটটা আমি এটার মতোই চাই। ওকে, নো প্রবলেম। এই হচ্ছে ইলাস্ট্রেটরের সুবিধা। এর জন্য এভাবেও নিতে পারেন অথবা পেজ সাইজ করে নিতেও পারেন ফটোশপের এটা হিসাবে। কীভাবে? এখানে নিলাম, সাইজটা কত? 3.5। ওকে, এবং এটা হচ্ছে 2। তার মানে আপনার ডিজাইনটা কোথায়? উপরে। উপরে, এবার উপরে করেন ডিজাইন। এখানে তো সিলেকশনের কিছু নাই, শেপ নিলাম। আচ্ছা দেখেন, এটা একটু আরো জুম করে হয়েছে। আচ্ছা, এখন আর প্রশ্ন হচ্ছে, আমার তো সম্পূর্ণ পেজটা আমি নিছি, ফটোশপে যদি এই কাজটা করতেন তাহলে কি হতো? এই অংশটা কোনো কারণে বাদ দিতে পারতেন আপনি? ওইখানে শুধু ক্রপ করার মাধ্যমে নিতে পারতেন, ক্রপ ছাড়া কি বাদ দেওয়ার কোনো অপশন আছে? নাই। এখানে আমরা দুটোটাই সেভ করে দেখি কোনটা সুবিধা পাই। সেম মাপেই কিন্তু, ফাইল থেকে সেভ এস, ডেস্কটপ, ও সরি, এটা সেভ এস হবে না, সেভ এসে দুটা ফরম্যাট সেভ হয়। আসলে দেখা দিলাম, একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর AI, যেটাকে বলে আমরা PHD বলতাম, এখানে হচ্ছে AI, আর হচ্ছে আরেকটা জিনিস PDF, ঠিক আছে? আমরা যে চ্যাপ্টারগুলোর কথা প্রথমে আলোচনা করলাম, চ্যাপ্টারগুলো এরকম 4-5-10 পেজের সবগুলো ইনফরমেশন সঠিকভাবে দিয়ে তখন সেভ করা হয় কোন ফরম্যাটে? PDF। একটা PHD কিন্তু অবশ্যই থাকে, এটা PHD না, সরি, একটা AI কিন্তু অবশ্যই থাকে, যতই PDF করেন, ঠিক আছে? আর একটা হবে PDF, কেন? কারণ এই যে আপনি 6 পেজ করলেন, এই 6 JPG করলো তো একটার পর একটা আসবো, কিন্তু PDF করলে কি বই আকারে আসবো, এবং এগুলো PDF হিসাবে থাকে, তখন এই PDFগুলো বিভিন্ন প্রেসে, যেমন ওই বইয়ের কয়টা অধ্যায়, 1, 2, 3 PDF হিসেবে লেখা থাকে, একটা প্রেস থেকে 1000 বই বেরোবে, এক কপিটা 1000 বার বের হয় একটা জায়গায় থাকে, 2-1000 বার বের হয় এরকম 5টা, তারপর প্রত্যেকটা থেকে অংশ অংশ নিয়ে জোড়া লাগা বাইন্ডিং করে, বুঝতে পারছেন প্রিন্ট করলো কীভাবে করে? সো PDF এ ফরম্যাটে সেভ করে ওই যে উপর থেকে নিচে যেন সারিবদ্ধভাবে একটার পর একটা দেখা যায়, কারণ আপনি দেখ, আচ্ছা একটা সাথে একটা চলে আসে, আমরা JPDটা শেষ করি নি, হ্যাঁ শুনে বোঝার শেষ নাই, অনেক কিছুই আছে, যাই হোক আমরা JPGটা শেষ করি। আমরা এখানে সেভ করার সিস্টেম হচ্ছে এক্সপোর্ট, এখানে JPG PNG সেভ করার অপশনটা হচ্ছে এক্সপোর্ট। এক্সপোর্টে যে আমরা ধরেন ডেস্কটপে চলে গেলাম, ডেস্কটপে যে ধরেন এখানে এই দেখেন JPG PNG আছে, JPG দিলাম, JPG দিলে যেমন 01 ডেস্কটপ সেভ। ওকে, বাকি কাজগুলো সেম ফটোশপের মতোই, CMYK কালার মোড, এখানে স্ক্রিন আছে 300 দিয়ে দিবেন যদি ভালো রেজলিউশন চান। ওকে, এখানে বাড়া দিয়ে চালে বাড়া দিবেন, CMYK যারা কালার মোডও চেঞ্জ করতে পারেন, তবে প্রিন্ট হলে তো অবশ্যই CMYK। সো এরকম বাকি সব করে ওকে দিয়ে দিলেন, হয়েছে? আচ্ছা, এবার দেখেন এই যে হইল, ওপেন করলেন ফটোশপের মতো আউটপুট আমরা পাইছি, বড় হয়ে গেছে, ছোটোটা কি বড় হয়েছে কিন্তু ওই সাইজটাই কিন্তু আছে। কিন্তু এখানে তো একটা জিনিস প্রবলেম, এটা তো হয়ে গেল। আচ্ছা, এটার ক্ষেত্রে কী দেখি, এটা তো আমরা এতটুকু নিছি, ফটোশপে বললে তো সাধারণ সহকারে আসতো না, এখানে দেখি কী আসে, এক্সপোর্ট 02 JPG, হ্যাঁ ঠিক আছে, ডেস্কটপ সেভ। এবার দেখি আমাদের বাকি কাজ আগের মতোই। ওকে,
বুঝতে পারছেন পার্থক্য? এবং সেম ভাবে এক দুই কোনো পার্থক্য আছে নাই, মানে অতটুকুই নিয়ে নিচ্ছে, অতটুকুই নিবে। আবার এটা সমস্যাও আছে, সমস্যা দেখা দিই যেটা আপনাদের অনেক ক্ষেত্রে হতে পারে, কোনো কারণে কোনো কারণে দেখুন কোনো একটা কাজ করতে যায় এখানে ছোট্ট একটা জিনিস রয়ে গেছে, আপনি খেয়াল করেন এখানে অথবা এখানে অথবা বাইরে, তখন কিন্তু এটার জন্য সে সম্পূর্ণটা নিয়ে নেবে। এর জন্য আমরা যখন দেখি কি নেয় কোনো কারণে, অনেক সময় দেখা যায় প্যান্টুলে একটা শুধু ক্লিক করছেন, প্যান্টুলে একটা ক্লিক করছেন তাও আবার হোয়াইট কালারই, ঠিক আছে, বোঝেন নাই, ঠিক আছে, অথবা একটা শেপ আঁকছেন তাও আবার হোয়াইট কালারই, অথবা ব্যাকগ্রাউন্ড যেই কালার ছিল সেই কালারই, ঠিক আছে। এখানে হোয়াইটটা কিন্তু কোনো কালার না, এটা কিন্তু একটা ডেমো কালার দিয়েছে শুধু আপনাকে, এটা কিন্তু কালার না, এটা আর্টবোর্ড বুঝাইছে, আসলে কিন্তু কোনো কালার না, ট্রান্সপারেন্ট। আচ্ছা সেভ করেন, দেখেন এবার কী হয়। আপনি এখানে তো দেখা যায় হলুদ, এই জায়গায় হোয়াইট হলুদ তো দেখা যাবে না, কনফিউজড হয়ে যাবে এরকম হলো। এর জন্য এটার ক্ষেত্রে সতর্কতা হচ্ছে যখন এই ধরনের ডিজাইন করবেন তখন জেপিজি পিএনজি করার সময়, ধরেন এখানে আপনার অনেকগুলো ডিজাইন আছে, আমি যেটা প্রথমে বলছিলাম আপনাদের বুঝছেন যে অনেকগুলো ডিজাইন না, ধরুন পাঁচটা ডিজাইন আপনার, এদিকে একটা এদিকে একটা এদিকে একটা এদিকে একটা অথবা ওইটার মাঝখানেও একটা সাপোজ, তখন কী করবেন এই সবগুলোকে জাল ফলায় ধরবেন, ধরছেন, ধরার পরে শুধু একটাকে ছাড়বেন, এই যে এখানে ধরবেন ডিলেট, বুঝছেন, অথবা আমরা না না এভাবে না, আমরা এভাবে করবো, এভাবে ধরলাম শিপ ধরে আবার এগুলো ধরবেন, কথাটা বুঝছেন, শিপ ধরে আমরা সিলেকশন করি না এরকম আর কি, যেমন প্রথমে জাল ফালাইবেন, দেখবেন যে কয় জায়গায় আপনার ইটা আছে, ডকুমেন্টগুলো আছে, একটা দুইটা তিনটা চারটা আর মাঝখানটা তো আমি চাই, ওকে প্রথমে এই সাইড ধরলেন, শিপ ধরে আবার এই সাইড ধরলেন, তার মানে এটা সেপারেট হয়েছে না, এবার এটাকে জাস্ট ডিলেট করেন আর এটাকে সেভ করেন, ওইটাই পাবে, ঠিক আছে। এটা হলো আমি আগে যেটা বলছি সেই সেই সে কারণে। আর আরেকটা হচ্ছে শুধু একটা কাজের ক্ষেত্রে, শুধু একটার ক্ষেত্রে, ধরুন আপনার প্রয়োজন হলো না বাইরে কিছু, একটার ক্ষেত্রে এখানে কিছু পড়ে গেছে, সেভ করার আগে অবশ্যই সম্পূর্ণটাকে টান দিবেন, তাহলে কোথায় কী আছে কিছু না থাকলেও আপনাকে দেখাবে, তখনই বুঝতে পারবেন যে না এখানে কিছু রয়ে গেছে, তখন এটাকে ডিলেট করে দেবেন, তারপর সেভ করবেন, ক্লিয়ার। এবার আপনি এইভাবে করেন আর এইভাবে করেন, এটা হচ্ছে সুশৃঙ্খল, এটা হচ্ছে আপনার খুশি। এটা যদি আপনি ফটোশপ করছেন, ফটোশপ করছেন তাহলে তো এটা আর প্রশ্ন করার কথা না, এত বড় আসলে কেন, কারণ প্রথম ফটোশপ এমন বড় আসে, হ্যাঁ বড় আসে, এমন বড় আসে, হ্যাঁ ওইটাই বলতেছি, কিন্তু তখন আমি এটা অ্যান্সার করছিলাম এই জন্য ওনারে বললাম আর কি, যাই হোক বড় আসে, এটার কারণ হচ্ছে আমরা এটা প্রিন্ট ডিজাইন প্রিন্ট মাপে না, 300 DPI সেভ করছি না, 72 করে দেবেন ছোট হয়ে গেছে, এটা বড় থাকবেই, যখন আপনি পিন কোয়ালিটি করবেন তখন সম্পূর্ণ স্ক্রিন নিয়ে নিবে, এটা হচ্ছে তার লজিক, বুঝতে পারছেন। এটাকে আপনি 72 করেন না, সেভ এসে পাইবেন না, তো সেভ এসে যান কই, মানে এখানে পিডিএফ পিডিএফ ফাইল কি সব এক্সপোর্ট হয়ে যায় না, পিডিএফ ইলাস্ট্রেট আরে পিডিএফ আর ইলাস্ট্রেটর আপনার এআই তো আবার এক্সপোর্ট হবে না, মানে এখানে সব কিছু এক জায়গায় পাওয়া যায় না, সেভেজের ভিতরে শুধুমাত্র এআই এবং এই যে এই ফরম্যাটগুলো যেগুলো যেগুলো লাগে, মানে এগুলো পিডিএফ পিডিএফ আছে, ইপিএস আছে, ইপিএসটা আমাদের লাগবে, অ্যান্ড ক্লোজড পোস্ট, তারপরে হ্যাঁ স্ক্রিপ্ট, হ্যাঁ এগুলো ইপিএস পিডিএফ, তারপর এআই, এক নম্বর হচ্ছে এআই, দুই নম্বর হচ্ছে ইপিএস, তিন নম্বর হচ্ছে পিডিএফ, ঠিক আছে, মানে গ্রহণযোগ্যতার দিক থেকে এআই হলে কোনো প্রশ্ন নাই, এআই তো এআই, এআই মানে আপনার ঘরের সব কিছু দিয়ে দিলেন, দেখ একজনের নামে জায়গা জমি দিয়ে দিলেন সব, আর এই ইপিএস হলো গিয়া ঘরের নকশা টকশা কই কী আসিল, স্বর্ণ গয়না কই রাখছেন না রাখছেন সব দিয়ে দিয়েছেন, আর পিডিএফ হলো সবগুলারই দিয়ে দিয়েছেন, সবগুলোর একটা করে ছবি তুলে তুলে দিয়ে দিয়েছেন, বুঝছেন, আর জেপিজি পিএনজি হলো বিজ্ঞাপন, ঠিক আছে। সো এইভাবে সেভ হয়, আর আপনার ওই ওটা শুধু এক্সপোর্ট হয়েছে ফাইল থেকে, এক্সপোর্ট এক্সপোর্ট হয়েছে, এটাকে ধরুন আমি ওই একটা দিই 72 রেজুলেশন করি, এবার দেখি 72 কী হয়, ওকে এবার করলাম 72 স্ক্রিন, ওকে বুঝতে পারছেন। আচ্ছা বড়টা হওয়ার কারণ হচ্ছে 300 রেজুলেশন করা, আর এর জন্যই তো আমরা প্রেজেন্টেশন করি, ভিজিটিং কার্ড প্রেজেন্টেশন দেখছিলাম আমরা ক্লাসে, এর জন্য ওইটাকে একটা টেমপ্লেটের ভিতরে অথবা কোনো একটা জায়গায় এটাকে রিস্টোর করে প্রেজেন্টেশন করে দেখাই যে এটা ভিজিটিং কার্ড, কারণ বড়ো হয়ে গেলে এখন ধরুন এটা বড়ো হয়ে গেছে,
আর আপনার আমি আপনি আমার বিষয়টা আগে থেকে জানেন বিদায় বিশ্বাস করেন যে এটা ভিজিটিং কার্ড হঠাৎ করে কেউ দেখলে এত বড় হয়ে গেছে নাকি ভিজিটিং কার্ড হয় কিন্তু প্রিন্ট করা কাজ বড় হবে 300 দিলে আপনি ছোট্ট লোগো করে নিলেও বড় হয়ে গেছে দেখবেন 300 দিলে প্রিন্ট করলে ওই সাইজে বের হবে সাইজ তো ওইটাই সাইজ কিন্তু হয় না দেখাচ্ছে বড় এই দেখেন আপনি দেখেন এটা দেখেন বুঝছেন এখানে আপনার ইমেজ সাইজ কিন্তু একই রকম দেখাবে প্রপার্টিতে যান ডাইমেনশন কত ডিটেল কত 1050x600 ঠিক আছে ও পিক্সেল বাড়া দিছে ও আবার প্রিন্টে গেছে তো আর এই জায়গায় একটা বিষয় আছে সেটা হলো আপনার যখনই পিক্সেল কাউন্টিং হয় আমরা করছি কিন্তু ইঞ্চির ইঞ্চিতে কাস্টো ভেক্টর গ্রাফিক্স কিন্তু কম্পিউটারটা কিসের বেস করে তৈরি পিক্সেল সো হিসাব কিতাব তো পিক্সেলে যাবেই আমরা কিন্তু পিক্সেলে যাই নাই সো এই কারণে সে নিয়ে একটু বেশি দেখায় যেমন দেখেন এটা ডাইমেনশন দেখাচ্ছে 300 আর এটা দেখাচ্ছে 1050x600 সেম বিষয়ে এটা দেখেন এটা দেখাইছে এই যে 200 এটা কিন্তু আমরা কিন্তু সেম মাপে ছিল কিন্তু ও পিক্সেলে কনভার্ট করে কমাই দিছে হ্যাঁ 72 দিছে এবং এখানে 254x144 করে দিছে আমরা কিন্তু কিছুই করি না ঠিক আছে এটা দেখানোর দরকার এর জন্য সবগুলাই যাই কিছু করেন সবগুলাই বড় হয়ে যাবে ক্লিয়ার আচ্ছা এইভাবে আমরা এই ডিজাইনগুলো করব করার পরে একটা কাজ দিয়ে দেই সেটা হচ্ছে এই কাজটাই করবেন এই ডিজাইনটা আপনারা ডিজাইন দিলাম এই ডিজাইনটা আপনারা তৈরি করবেন চেষ্টা করেন আমি তো না পারলে দেখাবই প্রথম ক্লাস হিসেবে একটা কাজ না দিলে আবার হয় না কাজ করে ই থাকে নাড়াচাড়া করেন আশা করি এগুলো দিয়েই হয় এখানে যতটুকু জানি আমরা আজকে দেখলাম পেন টুল মোটামুটি দেখলাম টাইপ টুলের এটা তো দেখলাম টাইপ টুল ঠিক আছে বাকি কাজগুলো সব সেম টাইপ টুলের দুইটা দেখাই দিই এগুলো আগেরগুলো যতটুকু পারেন দেখেন তারপর তো আমরা ক্লাস ওয়াইজ আমরা এগুলো দেখবো আবার কাজও দিব ঠিক আছে টাইপ টুলের কাজগুলো আগের মতোই সেম টাইপ তবে এখানে একটা সীমাবদ্ধতা আছে টাইপ টুলের সেটা হলো এখানে টাইপ টুলের একটা সীমাবদ্ধতা আছে সেটা হলো আপনি এখানে টাইপগুলা এখান থেকে যদি চেঞ্জ করতে চান ঠিক আছে এখানে এই লিস্ট এটা শো করে এরকম ভাবে শো করে ওকে আর এইভাবে করতে চাইলে টাইপ চেঞ্জ করতে রাইট মাউস ক্লিক করে ফন্ট ফন্টে যে এই যেভাবে ওই ফটোশপের মতো আগে ওকে তবে এখানে একটা টেবিল দিতে হয় আর এখানে ফন্ট ফন্ট ফন্টের সাইজও আছে বাকি সব আগের মতোই এটা হচ্ছে টাইপ টাইপের ভিতরে স্টক ফিল আছে এখানে যেটা একটা জিনিস মজার মতো করা যায় টাইপের ক্ষেত্রে সেটা যেটা ফটোশপে আমরা সহজেই পারতাম না অনেক কষ্ট হইতো যে কোন জিনিসটা কষ্ট হইতো যেমন ধরেন এটাই এটাকে ওই ব্লক করতে হয় না এরকম আমরা যদি ফন্ট চেঞ্জ করতে চাইতেন তাহলে এটাকে ব্লক করতে হতো এখানে ব্লকের দরকার নেই সিলেকশনে যান করেন কোনো সমস্যা নেই এরকম না যে এটা করলো ওইটা একটু লইব না এখানে কিছু স্বাধীনতা আছে এক্সট্রা বুঝতে পারছেন এখানে এই স্বাধীনতাগুলো আছে ক্যালিবেরি ফন্ট ক্যালিবেরি ক্যালিবেরি জি আমি ধরেন বলতে গেলাম আচ্ছা এটা করলাম বড় করতে হবে এটাকে চাইলে ফন্টের মাধ্যমে করতে পারেন অথবা শিফট অল্টটা ধরে করতে পারেন ঠিক আছে আচ্ছা এখানে সবচেয়ে মজার একটা বিষয় যেটা সেটা হচ্ছে এখানে যে আমরা ফটোশপে যেটা পারতাম না টাইপকে কি নিজের ইচ্ছা মতো কিছু করা যায় আপনি মুছতে পারবেন সর্বোচ্চ রাস্টারাইজ করে মুছতে পারবেন কিন্তু এখানে টাইপের শেপ নষ্ট না করে আপনাকে টাইপে কাজ করতে পারবেন এই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা যেগুলো আমরা বিভিন্ন জায়গায় দেখি না টাইপগুলো একটা টাইপ খুবই স্ট্যান্ডার্ড করছে এই ফন্টও আপনি পাইতেছেন না আসলে সে এক্সট্রা কাস্টম করে যেটা ইলাস্ট্রেটরে সম্ভব যেমন যেমন একটা কাজ আমি এখানে দেখাই দিই সেটা পরে আগামী ক্লাসে দেখাবো সেটা হচ্ছে আপনি যাচ্ছেন এটার ভিতরে ফিল স্ট্রোক দিবেন ফটোশপ ইম্পসিবল পারবেন না স্ট্রোক দিতে পারবেন কিন্তু ফিল বেনিশ করবেন কীভাবে এখানে দুইটা কাজই করতে হবে কারণ এখানে তো টাইপটা দিলে তো আর শেপ আসে না এখানে টাইপ লেখেন আর যা লেখেন সবগুলোই ফিল স্ট্রোকের উপর দিবেন এখানে আপনি স্ট্রোক দিলেন বন্ধ করা এই সরি ফিল দিলেন বন্ধ করা স্ট্রোক দিলেন ধরেন এটা দেখেন টাইপগুলোই কালার হয়ে গেছে ফটোশপ এটা পারবেন না বুঝছেন এখানে প্রত্যেকটা ফন্টকে ফিল স্ট্রোক করা যায় আর ফটোশপে ওই ফিলটাকে স্ট্রোক টাইপেরই ফন্ট আপনার লাগবে আর না হলে করা যাবে যে এরকম না করা যাবে খুঁজে দেখেন কোনো না কোনো ওয়ে আছে তবে সেটা আছে এখানে করা যাবে স্ট্রোক দিতে হবে ব্যাকগ্রাউন্ডের সাথে মাঝখানটা কালারটা মিল রাখতে হবে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেটার সাথে মাঝখানে ফিল কালারটা মিল রাখতে হবে যেন মনে হয় নাই মানে একটা এটাকে বলে এক ধরনের ভুগি চুগি বুঝ করি বুঝ বুঝছেন ওরকম দিয়ে করা যাবে কিন্তু একজ্যাক্ট আউটপুটটা পাওয়া যাবে না ঠিক আছে এখানে যে একজ্যাক্ট আউটপুটটা পাওয়া যায়
বুঝতে পারছেন? সো টাইপের এই জিনিসটা দেখলাম, আর টাইপের আরেকটা দেখলাম, এই টাইপের এটা দেখলাম। আমি আগে ক্লাসে বাকিগুলো দেখবো, টাইপের মোটামুটি অনেকগুলো কাজ এখানে আছে। টাইপে আমরা আরও কিছু কাজ করতাম না, বাঁকানোটা, বাঁকানো বাঁকানো টাইপে দেখছিলাম ফটোশপে, বাঁকাইতে পারি আমরা। হ্যাঁ বাঁকে, তবে আরও আরও কিছু প্রশ্ন এখানে থেকেই যায়। প্রশ্নটা হচ্ছে যে আমি চাচ্ছি উপর দিয়ে লিখবো না, ভিতর দিয়ে লিখবো, সেটা আমরা প্যান্ট করলে পারি না, এসে পারি না ফটোশপে পারি না। ঠিক আছে, ভিতর দিয়ে, যেমন আমরা তো উপর দিয়ে আসতে পারি রাউন্ডটার, ভিতর দিয়ে পারফেক্টলি আসতে পারি না। যদিও একটা ওয়ে আমি দেখাইছি, ওই যে কার্ভস ওয়ার্পের মাধ্যমে, টেক্সট ওয়ার্পিংয়ের মাধ্যমে রাউন্ড করা ভিতর দিয়ে আনা, ঠিক আছে, তবে দিস ইজ নট প্রপার ওয়ে। প্রপার ওয়েটা এখান থেকে দেখাতে হবে, ঠিক আছে। ওইখানে আসলে কি, একটা প্রশ্ন যখন আসে সেটার অনেক ধরনের সলিউশন করতে হবে। যেমন আপনার একটা প্রশ্ন ছিল, যখনই আমি এই জিনিসটা দেখাইছি, যখন ফটোশপে দেখাইছি যে আমি রাউন্ড করে লিখে দেখাইছি, তখন আপনার একটা প্রশ্ন ছিল আমি বাইরে দিয়ে না ভাই ভিতর দিয়েও লিখতে চাই। এখন এখন আপনি করতেছেন ফটোশপ, এখন আপনাকে যদি নিজস্ব রেফারেন্স সাইনটা বোঝাই, তাহলে কি সেটা হবে না? হবে না, ফটোশপ দিয়েই একটা বুঝ দিতেই। তখন আমার কী করতে হয় যে ওইটাকে ফটোশপ দিয়ে যতটুকু পর্যন্ত করা যায় অতটুকু পর্যন্তই আপনাকে বোঝানো হয়, ঠিক আছে। আর এখানে যেহেতু স্পেশাল এটা, সো এখানে তো আপনাকে আর কোনো বুঝ দেওয়ার প্রয়োজন নেই, এখানে প্র্যাকটিক্যাল আপনি দেখতেই পাবেন, ঠিক আছে। সো আজকে এই পর্যন্তই, বেশি কাজ দিলাম না। এছাড়া যেগুলো দেখছি সেগুলোতে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন। ঠিক আছে, আর এই একটা কাজ চেষ্টা করবেন, ঠিক আছে। আজকে কাজটার নাম কী করছে, এই একটা কাজ যতটুকু সম্ভব করার চেষ্টা করবেন। আমরা ইমেল মিনিংগুলো তো বুঝি না, জেপিজি, পিএনজি, পিএসডি, ঠিক আছে, ইপিএস এর মিনিংটাও বুঝে নেন, ঠিক আছে। এনক্লোজড পোস্ট স্ক্রিপ্ট, এই যে ভিডিওতে আছে, সমস্যা নেই, এটাতে নিতে পারবেন, এই যে এনক্লোজড পোস্ট স্ক্রিপ্ট, ঠিক আছে, পিএনজি মিনিং। ফটোশপে আপনি যা করতে চান, যা যা করতে পারতেন, এখানেও সেম ওই কাজগুলোই করা যায়, ঠিক আছে। যেমন এগুলো গোটা এগুলো ইলাস্ট্রেটরে করা, হ্যাঁ, ওকে। আমরা তাহলে ভিডিওটা বন্ধ করি।